بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا ما يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة বা কুল্লা বেদায়াত দলালা বা কুল্লা দালাতুল ফিন্নার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা একটা বই ধরে পড়বো আজকে এই বইটার নাম হচ্ছে আলা নবি যেভাবে আমরা এসে অ্যানাউন্স করছি আগে বা এমনি ট্রান্সলেট করলে দাঁড়ায় যে নবীর উপরে সালাত প্রেরণ নবীর উপরে সালাদ প্রেরণ বা সালাদ পড়া বা সালাত বলা অ্যাকচুয়ালি সালা সালা শব্দটা এটা ওয়ার্ভ হিসাবে ব্যবহার করা হয় যখন ইউসাল্লি বলা হয় বা অন্য ফর্মে তা আসলে একটু বাংলার কোনো ট্রান্সলেশন হয় না বাংলায় কোনো ট্রান্সলেশন নেই এই জন্য আমি বারবার ঘুরে ফিরাই বলতেছি যে সালাদ পড়া সালাদ প্রেরণ করা সালাদ বলা আমরা প্রচলিত বাংলায় দরুদ বলি যেটাকে সেই কথাটা সালাদ শেষে যেহেতু গোলতা আছে। আমরা অনেক সময় সালাহ বলি অথবা প্লুরাল যখন বলি তখন সালাওয়াত বলি এই বইটা হাফেজ ইবনুল কাহিমের একটা বই একটা বই থেকে সংকলন করা বা কালেক্ট করা এটা কম্পাইল করছেন যিনি তার নাম হচ্ছে আবু খালিল উনি একজন কনভার্টেড মুসলিম উনি উনি কম্পাইল করছেন বইটা আমরা এটা সব কিছু পড়বো না যেটুকু জায়গা যে যে জায়গাগুলা ইম্পর্টেন্ট সেটা পড়বো প্রথমত এটা নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে সংস্কার আসে কুসংস্কার আছে দরুদ নিয়ে বা সালাত নিয়ে বা সালাওয়াত নিয়ে এবং এটা অর্থ নিয়ে অনেক ই আছে এটা বলতে আসলে কি বোঝায় আমরা যখন সাল্লাহ আলাহ সাল্লাম বলি তখন আসলে কি বলি বা সালাদ যখন বলি নবীর উপর সালাদ বলি তখন কি বলি বা এটার মিনিং কি সেটা তো নানারকম ইয়ে আসছে যখন আমরা সাল্লাহ আলাইহি বলি বা এটা কি কিছু করার আছে ঠিকঠাক করার মানে কোনো আমার কোনো ই না সমস্যা না আচ্ছা গেইন বলে একটা জিনিস আছে এটা ঠিক করে দিলেই হয় ইসের এমপ্লিফায়ার যেটা সেটাতে আচ্ছা তো এখানে অনেক রকমের মানে যখন আমরা দেখছি এক সময় যে ইংরেজিতে পিইউ বিএইচ সরি পিবি ইউএইচ আপন হিম পিবি ইউএইচ লেখা হয়তো আগে এখন লেখা হয় না এখন বেশিরভাগ ইসে হয়তো ই লেখা হয় আপনার টোটাল পোড়া জিনিসটা আরবিতে লেখা হয় অথবা আরও কিছু লেখা হয় কিন্তু আগে আমরা দেখছি যে এভাবে লেখা হইতো একসময় আমরা বাংলায় দেখতাম দয়ের পরে একটা বিসর্গ দেওয়া হতো দরুদ এখন সা সা পরে একটা ফোটা দেওয়া হয় অনেক রকমের রীতি আছে তো অর্থটা নিয়ে কনফিউশন আছে অর্থটা নানা রকম অর্থ করা হয় একটা হচ্ছে মে আল্লাহ ব্লেস হিম ব্লেসিম মানে তাকে আল্লাহ আশীর্বাদ করুন অনুগ্রহ করুন এই ধরনের সেন্স তারপরে মে আল্লাহ প্রেজ হিম আল্লাহ যেন তার প্রশংসা করেন প্রেয়ার্স অফ আল্লাহ বি আপন হিম আল্লাহর প্রশংসা বা সরি আল্লাহর সালা প্রেয়ার্স যখন বললেন আল্লাহর প্রেয়ার বলতে কিন্তু আমাদের মতো দোয়া না বা আমাদের মতো এই না আল্লাহর প্রেয়ার বলতে আশীর্বাদ বা আল্লাহর প্রশংসা বা একটা অবস্কিউর মিনিং থাকে এখানে আল্লাহর প্রেয়ার আমাদের মতো ব্যাপার না আচ্ছা মেয়ে আল্লাহ মেনশন হিম আল্লাহ যেন তাকে উল্লেখ করেন এই ধরনের অনেক ধরনের মানে আছে এবং এখনকার স্কলাররা যেটা বলেন বা এখন যারা লেখেন তারা এই ব্যাপারে যেটা বলেন সেটা বলেন আবার এখনকার মডার্ন বলা না এটা বলেন হচ্ছে একদম আগের যুগের অর্থাৎ সালাফ যাদের আমরা বলি প্রথম তিন জেনারেশন তারা এটার এটার অর্থ কী বুঝতেন সেখান থেকে ই করেন এখানে লিখছেন এই লেখক ইন্ট্রোডাকশানে বলতেছেন অ্যাকর্ডিং টু দ্য আর্লিয়েস্ট অথেন্টিক রিপোর্টস আগের সহি রিপোর্টগুলো যেগুলো আছে একদম আর্লিয়েস্ট মানে পূর্ব সালাফদের যুগের বা প্রথম তিন জেনারেশনের ফ্রম দ্য রাইটেস্ট প্রিডিসেসার্স প্রিডিসেসার্স কথাটা মানে হচ্ছে সালাফ আমাদের মুরব্বী যারা আমাদের পূর্বপুরুষ যারা যাদের কাছ থেকে আমরা দিন নেই নবীর কথায় তারা প্রথম তিন জেনারেশানকে আমরা ধরি এবং সালাফদের লিডার ধরা হয় ইমাম ধরা হয় রসুল সাল সালামকে এবং তার অনুসারী যারা সাবি তারা হচ্ছেন প্রথম জেনারেশন সালাফদের তো এটার এই এটা ওইখান থেকে আমরা যদি খোঁজ করি তাহলে এটার মিনিংটা দেখবো আমরা দাঁড়াবে এরকম যে মে আল্লাহ অ্যানাউন্স ইস প্রেজ টু দ্য ইনহেবিটেন্স অফ দ্য হেভেন্স অর্থাৎ আকাশের বাসিন্দাদের কাছে আল্লাহ যেন তার প্রশংসা করেন তাদের কাছে যেন তার প্রশংসা করেন এই প্রশংসার মিনিং কি এটা 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 আসলে একটা ফসি প্রথমত আমরা দেখব পরে এটা একটা ইবাদত এবং এই ইবাদতের সাথে আরও যে কথাগুলো আসতেছে সেটা হচ্ছে যে পার্সোনালি রসুল সাসামকে কি প্রেস করা হচ্ছে মানে তার ব্যক্তি রসুলকে প্রেস করা হচ্ছে নাকি এই উম্মাকে উম্মার লিডারকে নবীকে প্রেস করা হচ্ছে আসলে উম্মা নবী এবং ইসেকে প্রেস করা হচ্ছে কি বলে তার উম্মার যে সমস্ত বৈশিষ্ট্য বা উম্মার যে মর্যাদা সেটা বলা হচ্ছে বারবার কারণ আমরা দেখব যে নবী নিজেও কিন্তু সালাদ পড়তেন নবীন নিজেও কিন্তু নিজের উপরেই করতেন দেখবেন আপনারা যে মসজিদে ঢোকার সময় বের হওয়ার সময় এগুলো বর্ণনা আসবে পরে তাহলে এটা তো ঠিক আমরা যে এই সেন্সের প্রশংসা মনে করি যে আপনারা দেখতে খুব সুন্দর লাগছে এরম ব্যাপার না এটার অন গ্রেটার মিনিং আছে আচ্ছা যাই হোক দিস ইজ অলসো দ্য মোস্ট বিফিটিং মিনিং সিন্স হিজ নেম ইজ মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাম সালাম আল্লাহ রসুল সাল্লামের নাম হলো মোহাম্মদ তাহলে এটাও এটা মানে এইভাবে সালাতের মিনিংটা আরও বেশি যুক্তিযুক্ত হয় কারণ ওনার নামই হচ্ছে প্রশংসিত যাকে প্রশংসা করা হয় বা যিনি প্রশংসিত দ্য প্রেজড ওয়ান হ্যাঁ দ্য হোল্ডার অফ মাকাম মাহমুদ সর্বোচ্চ মর্যাদা স্থানে থাকবেন উনি বা থাকেন বা আসেন ওনার মানে ওনার জন্য নির্ধারিত সেই সেন্সটা দ্য প্রায় প্রে স্টেশন অন দ্য ডে অফ রিজারেকশন কেয়ামতের দিন যে সর্বোচ্চ সবচেয়ে সম্মানিত স্থানটা তার হবে মানে যখন সকল সকল সৃষ্টি তাকে অ্যাডমায়ার করবে মানে সকল সৃষ্টি তাকে অ্যাডমায়ার করা মানে কি দেখে মানে ইমপ্রেস হওয়া যেটাকে বলি আমরা চমৎকৃত হওয়া যেটাকে বলি সেরকম একটা সেন্স আসবে হিম ফর অল অফ দ্য গ্রেট ব্লেসিংস দ্যাট হি ফেথফুলি ডেলিভার টু ক্রিয়েশন কেন উনি যে সমস্ত জিনিসগুলা আমাদেরকে দিয়ে গেছেন হ্যাঁ আমাদেরকে দিয়ে গেছেন আমাদের কাছে কি দিয়ে গেছেন আমাদের কাছে দিন ইসলাম দিয়ে গেছেন কোরআন দিয়ে গেছেন হাদিস দিয়ে গেছেন শরিয়া দিয়ে গেছেন সেই সমস তার সেই ওই ওই আসনটা হবে এই জন্য মানে এই যে গ্রেট একটা জায়গায় ওনার পজিশনটা হবে কেন নট বিকজ উনি দেখতে সুন্দর ছিলেন কতটুকু ছিলেন হাইট কতটুকু ছিল হাঁটলে ছায়া পড়তো কিনা নুরের তৈরি কিনা সেই জন্য না কিন্তু উনি যেটা রেখে গেছেন কেয়ামত পর্যন্ত যে দিন ইসলাম যেটা আল্লাহর নির্বাচিত নির্ধারিত এবং উনি যে আল্লাহর চোজেন ওয়ান উনি যা আল্লাহর সবচেয়ে মানে কি সিলেক্টেড একজন বা বেছে নেওয়া একজন সমস্ত মানবকুল থেকে টু বি দ্য লাস্ট মেসেঞ্জার মানে শেষ রসল হওয়ার জন্য এবং শেষ দিনের প্রবক্তা হওয়ার জন্য বা শেষ দিনকে ই করার জন্য মানে ডেলিভার করার জন্য আমাদের কাছে দেওয়ার জন্য যাই হোক এমন কারমের যে যে কাইমের যে বই থেকে এটা নেওয়া হয়েছে সেই বইটার নাম আমি পড়ি এখানে যদি আরবিটা না ইংলিশেই শুধু লিখছেন জালাউলা ফামফি ফাদিস সালাত বা সালাম আলা মোহাম্মদ খের নাম সৃষ্টির সেরা সৃষ্টি বা সেরা সৃষ্টি আল্লাহর তার উপরে তার উপরে সালাত এবং সালাম প্রেরণ করার ফজিলত কী বা এটার অর্থ কী বা এটার মাহাত্ম কী সেটা বোঝার জন্য যে একটা ইলেক্সের একটা বই ছিল সেখান থেকেই করা ইংরেজিতে আমরা এটা পড়লে এটার অর্থ দাঁড়াবে যেটা পড়লাম ক্লারিফাইং দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ভার্চু অফ সালাত ক্ল্যারিফাইং বর্ণনা করা পরিষ্কার করা ক্ল্যারিফাইং দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ভার্চু ভার্চু মানে গুণাগুণ যে গুণাগুণ ফজিলত সেটা সেটা বোঝার ব্যাপারে কিসের ভার্চু অফ সালাত সালাত্যান সালাম আপন মোহাম্মদ দ্য বেস্ট অফ ক্রিয়েচার্স উনি ক্রিয়েচার্স বলছেন কারণ আল আনাম কথাটা আছে কিন্তু আসলে সুন্দর হইতো আমার কাছে কেন ক্রিয়েচার্স বলতে জানি কেমন লাগে ক্রিয়েশন বললে আরও সুন্দর হইতো পুরা সৃষ্টিটা আসতো ক্রিয়েচার বলতে মানে প্রাণী বোঝায় আর ক্রিয়েশন বলতে যা কিছু সৃষ্টি সেটা বোঝায় যাই হোক সেটা ওনার বই আমার কিছু বলার নাই তো এরপরে বলতেছেন যে এই বইতে আরও কিছু এই এই হাফিজ ইবনুল কাইমের যে বইটা পড়লাম আমরা যেটা নাম পড়লাম সেটার বাইরেও আরও কিছু কথা আছে ইন্ট্রোডাকশনে বলতেছেন এইসব কাদের ইসমাইলের একটা বই আছে ফদল তালান নবী ওইটার থেকে উইচ ওয়াজ এডিটেড অ্যান্ড অ্যানোটেটেড বাই শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলবানী আরেকটা বইয়ের কথা বলতেছেন যে বইটাকে একটু প্লাস মাইনাস বা একটা ই করছেন টিকা লিখছেন পাদ টিকা লিখছেন কে লিখছেন নাসিউদ্দিন আলমানি লিখছেন নাসিউদ্দিন আলমানের সম্বন্ধে আপনার সবাই জানেন আপনি আমাকে মাফ করবেন আমার একটু ঠান্ডা আছে এই জন্য আমি একটু গরম পানি দিতে বলছি চায়ের ফর্মে গরম পানিটা আসছে আমি একটু চুমুক দিব আচ্ছা ইম্পর্টেন্স এটা হলো শুধু ইন্ট্রোডাকশন আমরা পড়লাম না আমরা সব পড়ি নাই দেখেন আমরা আমি অলওয়েজ হাইলাইটেড অংশ পড়ি অল্প কিছু জায়গা পড়ি যেটা আমি ঠিক করি হোমওয়ার্ক করি এখানে আসার আগে হোমওয়ার্ক করি এসে বই খুলে দিন একটা হোমওয়ার্ক করে যাতে আপনাদের কাছে বোরিং না হয় এবং আপনাদের কাছে যেটা রিয়েলি উপকারী সেই অংশটা যেন শুধুমাত্র ডেলিভার করা হয় অনেক কিছু হয়তো সবাই সবার জন্য দরকার নাও হইতে পারে এখানে সুরা আজাবের তেত্রিশ তেত্রিশ নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াত বলতেছেন আপনারা সবাই জানেন ইন আল্লাহ ওমাল্লা কাতাহু ইউসাল্লুনা আল নবী আমানু মানু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা সবাই জানেন এটা সব জুমার খুদ্বায় উচ্চারণ করা হয় তাই না সকল কুদ্ভায় উচ্চারণ করা হয় এটা এটা মানে হচ্ছে যে নিশ্চয়ই ইন্নাদে শুরু হয়েছে যেত নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরিসাগণ সে সালা এই যে এখানে আমি বলতেছি যে কেন বললাম যে বাংলা এটার কোনো শব্দ নাই আমি আপনাকে শব্দের যে বলবো এখানে কি বলছেন আলা আলান্নবী মানে একটা অ্যাকশন যেটা একটা ভার্ব একটা একটা ভার্ব বলতেছেন কিন্তু বাংলা এই ভার্ভটা কী বলবেন আপনি বাংলা ভার্বটা ভাবে বলতে পারবেন না আমরা কী বলবো সালাদ পড়েন সালাদ প্রেরণ করেন সালাদ বলেন এই ধরনের করে বলতে হবে এক এক সময় আমরা এক একটা বলবো কিন্তু আপনারা বুঝবেন যে এটা সালাদ প্রেরণ করা বা সালাদ সালাহ সেলফ একটা ওয়ার্ক মানে একটা একটা অ্যাকশন বা একটা ভার্ব এই হিসাবে বুঝবেন আপনারা তো এটা বলতেছেন যে আল্লাহ আল্লাহ আল্লাহন এজ মেসেঞ্জার সে এখানে যেমন এই ভদ্রলোক যিনি লিখছেন উনি সে সালা বলছেন মানে সালাদ বলেন কিন্তু অ্যাকচুয়ালি তো ইসাল মানে সালাদ মানে একটা কাজ করেন সালাতে একটা কাজ আচ্ছা আমরা দেখবো যে সালাতের এমনি এমনি জেনারেল মিনিং ডিকশনারি মিনিং হচ্ছে দোয়া ডিকশনারি মিনিং যখন আসবো তখন দোয়া বা অফ ওয়ারশিপ বা একটা ইবাদতের কাজ আসবে কিন্তু বিশেষ মিনিং হচ্ছে কি নামাজ আবার এখানে এটা মিনিংটা অন্য অন্যরকম মিনিং তাই না মানে একই শব্দ ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আসছে আচ্ছা বলতেছেন যে এন্ডেড আল্লাহ এন ইজ এঞ্জেলস আল্লাহ এবং তার ফ্রেজতাগন সে সালাহ আপন দ্য প্রফেট নবীর উপরে সালাদ পড়েন বা বলেন ও ইউ হু বিলিভ হে বিশ্বাসীগণ সে সালা আপন হিম তার উপরে তোমরা সালাদ বলো বা পড়ো অ্যান্ড গ্রিট হিম উইথ দ্য গ্রিটিং অফ পিস এবং সালাম সালাদ এবং সালাম দুটা আলাদা জিনিস এক জিনিস না আচ্ছা এরপরে আল্লাহ আল্লাহাম বলছেন এটা ছিল সুরা আজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত এরপরে আল্লাহ সাল্লাম নাসাইর হাদিস এবং এটা হাদিস সেখানে বলতেছেন ওয়েভার শেষ সালা সালাহ ফর মি ওয়ান টাইম যে আমার উপর একবার দরুদ পড়ে বা সালাত পড়ে বা বলে আল্লাহ সে সালাওয়াত টেন সালাওয়াত এই যে প্লুরাল হয়ে গেল আল্লাহ বলেন দশটা সালাত মানে দশবার আল্লাহ সেটা একই জিনিস বলেন ফর হিম অ্যান্ড হি ইরেজেস আল্লাহর সালাত কি আমাদের সালাত কি ফেরজদাদ সালাদ কি আমরা সব পড়বো এখানে ইনশাল্লাহ সব জানবো ওয়ান্স ফর অল একটা বই পড়বেন জীবনের জন্য মানে এই এই সংক্রান্ত সব কিছু জানা হবে ইনশাল্লাহ তো আল্লাহ সে ফর হিম তার জন্য আল্লাহ দশটা সালাওয়াত পড়েন বা বলেন অ্যান্ড হি ইরেজ এজ টেন ব্যাড ডেটস খার দশটা গুনাহ বা খারাপ ই মুছে দেন তার কাছ থেকে যে বলে সেটা আচ্ছা এবং অ্যান্ড রেইজেস হিম টেন লেভেলস দশটা ধাপে তার মর্যাদা বৃদ্ধি পায় এখানে আমরা অনেকেই এই সালাত বা এটার এটার ফায়দাটা নিতে পারি না জানি না বলে নিতে পারি না কারণ ধরেন আপনি সাপ্লিকেশান যেটাকে বলি অর্থাৎ পার্সোনাল দোয়া যেটা পার্সোনাল দোয়া করি না আমরা আল্লাহ আমার একটা সুন্দর বউ দেও অথবা আমার বাচ্চাটা যেন পড়াশোনায় ভালো হয় কিছু একটা যে কোনো কিছু পার্সোনাল যা কিছু চাই যখন এইভাবে সাপ্লিকেশান যেটা দোয়া যেটা একান্তে যে দোয়াটা আমরা করি সেটা যখন চাই সেটা কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে কিন্তু দরুদ পড়া সেটা বা সালাদ পড়া অনেকেই জানি না আমরা অনেক ভালো ভালো মানুষরা জানেন না এবং জানেন না বলে যেটা হয়তো সেই দোয়াটা কবুল হয় না সেই দোয়াটা ঝুলে থাকে আল্লাহ রসাল্লাহ হাদিস পড়বো আমরা যে দোয়াটা ঝুলে থাকে যতক্ষণ না সালাদ পড়া হয় সুতরাং কি ওইটা কোথাও যাচ্ছে না আপনি আপনি খুব কায় মনে আল্লাহর কাছে কিছু চাইতেছেন কিন্তু ওটা যাচ্ছে না বিকজ আপনি ওইটার সাথে দরুদটা পড়েন নাই আমরা একটু আগাই এরকম এরকম ইসে বা এরকম অকেশনে বা অন্যান্য অকেশনে অনেক অনেকের বর্ণনা আছে এই এই দরিদ সংক্রান্ত ফজিলত দরিদের ফজিলত দরিদ পড়ার ব্যাপারটা অনেক সাহাবিরা বর্ণনা করছেন তার ভিতর আবু ক্রসিদ্দিক ওমর রাদুল্লাহ আলী বিন আবু তালেব আবদুল্লাহ বিন মাসুদ আবদুল্লাহ বিন আব্বাস আবদুল্লা বিন ওমর আবুদার তারপরে আনাস বিন মালিক আবু হুরায়রা আবদুল্লাহ বিন মাসুদ সরি না আবু মাসুদ আল আনসারি আল বদ্রি তারপরে কাবিবিন বিন উজরা আবু হুমায়দ সাইদি আবু সাঈদ আল খুদরী তালহা বিন ওবায়দুল্লাহ জায়দ বিন হারিসা বুরায়দা বিন আল হুসায়েব সাহল বিন সাইদি এত এতজনের কথা বললেন মানে আরও অনেকে ছিলেন কিন্তু এতজনের কথা বললেন যে এরা মেজর সাবি যারা এই এই দরুদের ব্যাপারে সালাত সালাওয়াতের ব্যাপারে হাদিস বর্ণনা করে গেছেন বা ই বর্ণনা করে গেছেন ফজিলত বর্ণনা করে গেছেন তো এইখানে সাহবিরা জিজ্ঞেস করছেন আল্লাহ রসুলকে এরকম অকেশনে যখন উনি বলছেন যে আমার উপর সালাদ পড়ার এই এই ফজিলত বা এই তখন বলছেন যে আমরা কীভাবে পড়বো সেটা তখন উনি শিখায় দিয়ে গেছেন এই এই শেখানো যে এইগুলো আছে বা যেগুলো আমরা দলিল পাই তার বাইরে মন গড়া এইটা পড়াটাকে শুদ্ধ মনে করা হয় না বাংলাদেশে দেখেন অনেক কিছু এক্সট্রা পড়া হয় অথবা বাংলায় অনেক কিছু আমরা মিলাদে বা অন্য অন্য ইসে পড়ি পড়ি না আমরা ইয়ানবী সালাম আলাইকা যখন বলি তখন অনেক কিছু পড়ি না তুমি যে নুরের রবি কী সব বলি না আমরা বাংলায় কবিতা ছ ই আছে আল্লাহ রসুল বললেন যখন জিজ্ঞেস করলেন ও মেসেঞ্জার অফ আল্লাহ হে আল্লাহ রসুল হাউ ডু বিস সালাহ ফর ইউ আমরা আপনার জন্য সালাদ কীভাবে পড়বো বা বলব কীভাবে সালা বললেন বলো বললেন যে বলো সে কলু আল্লাহ মুহ আল্লাহ মুহাম্মদিউ ও আজওয়াজহি ওয়া জুরিয়াতহি কামা সাল্লাতা আলা আলীব্রাহিমা ও বারিক আলা মোহাম্মদিউ ও আজওয়াজহি ও জরিয়াতিহি কমা বারাক তালা আলি ইব্রাহিমা ইন্নকা মজিদ প্রায় একই রকম কথা আমরা তা পড়ি একটু ডিফারেন্ট কিন্তু এইভাবে বলছেন অন্য বর্ণনায় অন্য টেক্সট আসছে মানে আমরা যেটা পড়ি এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এক একটা বর্ণনায় সামান্য একটু ডিফারেন্স হতো আসছে এখানে যেমন ইসের কথা আসছে ওয়াইফদের কথা আসছে সরি ঈশেদের কথা হ্যাঁ ওয়াইফদের কথা আসছে আজওয়াজিহি আসছে তার ওয়াইফদের কথা এবং তার সন্তানদের কথা আসছে তাই না আমরা একটু অন্যরকমভাবে পড়ি আমরা পরিবারবর্গের উপরে পড়ি তাই না বা ই পড়ি আমরা যেটা আমাদের দেশে যেটা আমরা পড়ি বাট অল দ্য সেম সেম জিনিস এটা এটার ইটা আমরা পড়ি অর্থটা পড়ি তখন রসুলাম সাবিরে বলেন বলো কিভাবে পড়ব বলেন বলো বলো বলে বললেন ও আল্লাহ সেন্ট আপন মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে সালাদ প্রেরণ করুন এখানে কিন্তু সেন বললেন দেখছেন তো সে বলেন নাই কিন্তু সে মানে বলো আর এখানে বললেন পাঠান দরুদ পাঠান বা সালাদ পাঠান বললেন এই জন্য বললাম যে সালাদ শব্দটা একটু গণ্ডগোল্লা এই জন্য যে এটা আমি মানে কী লাগাবো এর আগে পিছে এখন বলতেছেন যে পাঠানো আরেকবার বলতেছেন যে পড়েন আরেকবার বলতেছেন বলেন এরকম আর কি তো আপন মোহাম্মদ হিজ ওয়াইফস অ্যান্ড অফ স্প্রিংস তার ওয়াইফদের বিবিদের উপরে এবং তার সন্তান সন্ততির উপরে অ্যাজ ইউ হ্যাভ সেন্ট সালা আপন দ্য ফ্যামিলি অফ ইব্রাহিম যেভাবে ইব্রাহিমের পরিবারের উপরে আপনি সালাদ প্রেরণ করেন বা করছেন অ্যান্ড সেন্ট ব্লেসিং আপন এবং ব্লেসিং মানে বারাকা বারাকা বলি না আমরা বারাকা এটারও একটা বারাকার একটা মিনিং হয় না বা অনেক কিছু ধারণ করে এটা আপনি খাইতেছেন ই দিয়া ধরেন কাঁচকি মাছ দিয়া ডাইল দিয়া খাইতেছেন খায়া খুব পেট ভরা শান্তিতে আলহামদুলিল্লাহ বলে উঠলেন আমরা বলি কি বারাকা ছিল খাওয়ায় তাই না আরেকজন বিশাল প্লেটে কোরমা পোলা খায়া এটা ভালো হয় না ওটা লবণ হয়েছে ওটা এরকম হয় না আর দিনটা একটা ভালো ছিল আসে না এরকম আপনি তারে বিশাল আয়োজন করে খাওয়াইলেন কিন্তু সে কন্টিনিউয়াসলি খালি আপনার এটা এটা হয় না ওটা ওটা হয় না করে তার ভিতরে কোনো শান্তি নাই তার বারাকা নাই ভিতরে বুঝছে না বারাকার মিনিংটা একটা কমপ্লেক্স মিনিং একটা কথায় আমরা বোঝানো মুশকিল ইসলামী অনেক টার্মিনোলজি আসে এরকম একটা একটা শব্দ দিয়ে আপনি বোঝায় ফেলবেন এটা হয় না

উচ্চ আসন আপনার মজিদ যেটা আমরা কোরআন মজিদ বলি নাম উচ্চ আসন আচ্ছা এরপরে বলতেছি আমরা মেনি হাদিস বললেন যে এই যে যেটা আমরা এই সিমিলার হাদিসের আমি আগে লিস্টটা পড়ে দিছি আপনাদের এই এত সাবির কাছ থেকে এটা আসছে এবার আমরা সালাতের অর্থ যাব। সালাতের অর্থ দুইটা আমরা আগেই বলে ফেলছি একটা হচ্ছে দোয়া হ্যাঁ দোয়া আর হচ্ছে ইবাদাত বলছি আমি বলছি দুইটাই বলছিলাম আমরা মনে আসতে আর স্পেশাল ইসে হচ্ছে আমরা যে নামাজ পড়ি ওইটা স্পেশাল মিনিং হচ্ছে ওইটা কেউ যদি বলে হায়াল সালা অথবা কেউ যদি বলে চলেন সালাত সালাতের জন্য আসেন তখন আমরা কী বুঝবো আমরা বুঝবো পার্টিকুলারলি নামাজের কথা বুঝবো আমরা যে রিচুয়ালসটা উঠা বসা করি যা করি আমরা সেটা বুঝবো আর না হলে যদি কিছু যদি ই না করা হয় আপনার মানে ডিসক্রাইব না করা হয় কিছু না বলা হয় তখন আমরা ওই টোন থেকে বুঝবে যে কী বলা হচ্ছে এখানে হ্যাঁ কী কীভাবে বলা হচ্ছে তার উপর থেকে বুঝবো যে ই যেমন নবীর উপর সালাদ সালাত মানে দোয়া আমরা বুঝবো এখানে একটা ই আসতেছে একটা হাদিস আসতেছে এটা মুসলিম এবং অন্যান্য ইশের হাদিস যেখানে আল্লাহ রসুল্লা বলতেছে যে তোমাদের কাউকে যখন দাওয়াত দেওয়া হয় মানে খাইতে দেখা হয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা অনেকে বাংলাদেশিরা বিশেষ করে যে বলে সেও মিন করে না যারে বলে সেও মিন করে না যে বলে এবার হয়ে যাই তা খাইয়ে যাক বলল আগে একটা সময় ছিল যেটা এটা রিয়েলি মিন করে বলতো মানুষ কিন্তু এখন মানুষ এই আরবান লাইফে এই বিজি লাইফে সবসময় মিন করে বলে না হ্যাঁ দুইটা খেয়ে যান এবার বলা উচিত না বললে রিয়েলি মিন করে বলবেন এবং যদি কেউ যাকে বলবেন সেও বিশেষ কোনো কারণ না থাকলে মুসলিম যখন বলবে তখন সে খাবে এটা কিন্তু আমরা অব্লিগেশনটা বুঝি না জানি না এটা কিন্তু এক ধরনের ওয়াজিবাত আমাদের উপর যখন কোনো মুসলিম ভাই খাইতে ডাকবে তখন যেন আমরা খাই আর বিশেষ কোনো ই থাকলে আমরা মাফ চেয়ে নিব তার জন্য দোয়া করে দিব তো এখানে বলতেছেন যে যখন তোমাদের কাউকে ডাকা হয় খাওয়ার জন্য দেন লেট হিম অ্যাকসেপ্ট জন্য অ্যাকসেপ্ট করে গ্রহণ করে ইফ ইজ ফাস্টিং যদি সে রোজা রাখতে থাকে ফাল ইউসাল্লি এই যে বললেন ফাল ইউসাল্লি এখানে সালাতের অর্থটা হচ্ছে দোয়া একটু আগে আমরা পড়লাম না যে একটা অর্থ দোয়া এইখানে হচ্ছে দোয়া তার জন্য দোয়া করে দো যাইতে পারতেছো না তুমি রোজা রাখছো খাইতে পারতেছো না তুমি বলে তার জন্য দোয়া করে দাও বারাকাত দেখ আল্লাহ তাকে বা এই দেখ যে দোয়া খাওয়ার পরের দোয়া সেই দোয়া করে দাও তুমি বা ওই ধরনের সিমিলার দোয়া করে দাও তাকে যেন আল্লাহ বারাকাত দেন আচ্ছা আল্লাহর সাল্লাহ এখন আমরা আস্তে আস্তে একটু ডিপার এসে ঢুকবো আল্লাহর সালাদ কী আমাদের সালাত নয় দোয়া আমাদের সালাত নয় ওয়ার্সিপ বা ইবাদত বা নামাজ কিন্তু আল্লাহর সালাদ কি আমরা তো বলতেছি সাল্লাহ আলাইহাল্লাম মানে কি আল্লাহর সালাদ তার উপর রসুলের উপর তো আল্লাহ সালাদটাকে এইগুলো একটাও না কারণ তার দোয়া করার কিছু নাই তার এবাদত করার কিছু নাই তো সেখানে কি আসতেছে অ্যাজ ফর আল্লাহ সালা টু ক্যাটাগরিজ দুই রকমের সালাদ আল্লাহ আল্লাহর আল্লাহর কথা যখন আমরা বলবো আল্লাহর সালাদ তখন দুই রকমের কথা আসবে একটা আসবে জেনারেল একটা আসবে স্পেসিফিক জেনারেল একটা একটা বিশেষ একটা আসবে জেনারেল যেটা এটা বলতেছেন সুরা আজাবের তেতাল্লিশ নম্বর আয়াত হুয়াল্লাজি ইউসাল্লি আলাইকুম হুয় মালা ইকাত ওয়া মাল্লা হুয়াল্লাজি তিনি সেই সপ্তাহ এটা তো কোরআনের একটা এক্সপ্রেশন হুয়াল্লা বলে অনেক ই আছে না মানে লা ইলাহা ইল্লাহু এটা সিমিলার একটা এক্সপ্রেশন হুয়াল্লা ইসাল্লি আলাইকুম তোমাদের উপরে সালাত পড়েন কে আল্লাহ প্রেরণ করেন এবং ওয়া মালা ইকাতুহু তার ফেরেস তারা পড়েন হি ইজ দ্য ওয়ান হুসেন্স্লা সাল্লা অপন ইউ উনি তোমাদের উপর সালাদ প্রেরণ করেন আগের একটা না এখানে প্লুরাল ইউটা প্লুরাল আর কি তোমাদের অ্যাজ ডু হিজ অ্যাঞ্জেলস এবং তার ফেরেস্তারা আচ্ছা এইখানে একটা ব্যাপার আসতেছে আল্লাহর সাল্লাহ আমরা বললাম কি দুই রকমের পড়লাম একটা জেনারেল একটা স্পেসিফিক জেনারেলটা কি আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন একটা বুখারি হাদিস এটা বুখারি হাদিসের কোনো একজন পার্টিকুলার সাহাবির কথা বলতেছেন ও আল্লাহ সেন্ট সালা আপন দ্য ফ্যামিলি অফ আবি আউফা একজন পার্সিকুলার মানুষের কথা বলতেছেন তার পরিবারের উপরে আপনি সালাদ প্রেরণ করুন আচ্ছা এরপরে আরেকটা বলতেছেন যে এইটার আমরা কিন্তু টাইপটা পড়তেছি পরে অর্থটা পড়বো একটা টাইপ পড়লাম আবার অর্থ পড়ব আমরা তারপরে বলতেছেন যে আরেকজন মহিলা এসে একবার বলছেন আল্লাহ রসুলকে সাল্লাহ সাল্লামকে যে সে সালা ফর মাই হাজব্যান্ড নাই আই আমার স্বামীর এবং আমার উপরে আপনি সালাদ বলুন মানে সালাতের দোয়া করুন মানে আমরা যেভাবে সাল্লাহ সাল্লাম বলি সেইভাবে তো আল্লাহ রসুল সাল্লাম কী বললেন সাল্লাহু আলাইকি ও আলাহ জিকি তোমার উপরে আল্লাহর সালাত বর্ষণ হোক বা প্রেরণ করুন দোয়া করতেছেন এটা আমরা যেভাবে সাল্লা আলাহি সাল্লাম বলি সেইভাবে এবং তোমার হাজব্যান্ডের উপরে এটা বললেন দিস সেকেন্ড টাইপ অফ সালা আর সেকেন্ড টাইপ যেটা আমরা দুই টাইপের পড়লাম স্পেসিফিক যেটা পড়লাম সেটা ইজ ফর প্রফিটস অ্যান্ড ম্যাসেঞ্জার্স নবীদের ব্যাপারে এবং রসুলদের ব্যাপারে স্পেশাল এটা আমরা বলি না আদম আলাহি সালাম বা আপনার কখনো হ্যাঁ হ্যাঁ কখনও বলি বা আমরা সালাম প্রেরণ করি কিন্তু সালাম এবং সালাদ দুইটাই প্রেরণ করা যায় নবীদের বেলায় আমরা এখানে সালাম বলি যে এখানে যেটা বললাম প্রথমে কিন্তু আমরা সালাতও প্রেরণ করতে পারি নবীদের বেলায় এবং দোয়া করতে পারি এখানে যেমন বলতেছেন যে পার্টিকুলারলি ফর দ্য সিল অ্যান্ড মোর পার্টিকুলারলি নবী পেগম্বর ব্যাপারে প্রযোজ্য আর মোর পার্টিকুলারলি আরও পার্টিকুলারলি কাদের বেলার প্রযোজ্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে প্রযোজ্য আচ্ছা এমন কাইম এখানে বলেন যে মেনশন করেন যে তাহলে আপনার পার্টিকুলার যেটা আমরা বলতেছি সেকেন্ড টাইপ যেটা সেকেন্ড টাইপ মানে নবীদের রসুলের উপর যে সালাদ এইটার মানে কি হবে আল্লাহর সালাত যখন রসুলের উপরে আমরা বলতেছি এইটার মানে কী বেটাতে শুরু করছেন এমন কেমন তখন বলেন যে সাল্লাহ আলাইহি যদি বলি তাইলে এটা এটার মানে কী হয় যেমন এক সেকেন্ড দাঁড়ান আচ্ছা না এখন এখন সেকেন্ড টাইপের না এখন শুধু সালাতের মিনিং আবার চলে গেছেন দুই টাইপের আমরা পড়লাম এটা আমরা পেন্ডিং রেখে আমরা সালাতের মিনিং আবার চলে যাচ্ছি সালাতের মিনিং কী বা সালার মিনিং কী এটা নিয়ে একজন একজন স্কলার আর উনি বলেন যে এটা হচ্ছে আল্লাহর মার্সি মার্সি মানে কি রাহমা রাহমা অনুগ্রহ যেটা সেটা আল্লাহ সালাহ ইজ ইজ মার্সি অ্যান্ড সালা সালাহ ইজ দোয়া আল্লাহর সালা যখন বলবো সেটা হচ্ছে আল্লাহর মার্সি বা অনুগ্রহ ফেরস্তাদের সালাহ যখন বলবো তখন হচ্ছে তাদের জন্য দোয়া করেন তারা যেটা ওই আয়াতটাতে আসছে একটা আয়াতে আসছে না যে হি ইজ দ্য ওয়ান হু সেন্ড সালা আপন ইউ অ্যান্ড শো ডু হিজ অ্যাঞ্জেলস ওই যে পড়লাম হুয়াল্লাজি ইউসাল্লি আলাইকুম ও মালা ইকাতুহু মানে এবং তার ফেরেশতারা উনিও সালাত ই করেন তোমাদের উপর তার ফেরেস্তারাও করেন তাহলে আল্লাহর সালাদ যখন বলতেছি তখন মার্সি বা রাহমাত রহমত বলি আমরা যেটাকে রাহমা আর ঈশের সালা যখন বলতেছি ফেরেস্তাদের তখন তারা দোয়া করেন এর জন্য আমরা বলি না ফেরেস্তার দোয়া করেন যেমন এই মজলিশটা এই মসজিদটা ধরনের মসজিদ যেটা সৈয়া সৈয়া কিদার ইসলামিক জ্ঞানের মসজিদ হয় সেখানে কি আসমান জমিন পরিমাণই ফেরেস্তারা ডানা দিয়ে ঢেকে রাখেন এখান থেকে নিয়ে উপর পর্যন্ত এবং তাদের জন্য দোয়া করতে থাকেন অনেক মানুষ কিন্তু আমি যা বলতেছি এগুলো হয়তো সে আমার জন্মের আগে শুনছে মানে কথার কথা বলতেছি একজন আলেমের কথা বলতেছি যে আদব হালাকার আদব বলতে গিয়ে বলতেছেন যে হালাকায় গিয়ে আমরা যেন ইন্টেন্ট বা চোখটা খুব খুব মনোযোগ সহকারে ওই যে কথা বলতেছে তার কথাগুলো শুনি ইভেন দো উনি বলতেছেন যে এই ছেলের জন্মের আগে সে যা বলতেছে আমি সেগুলো জানতাম একজনের হালাকে উনি গেছেন বাচ্চা ছেলে হালাকা তো এর জন্মের আগে ও যা বলতেছে আমি জানতাম কিন্তু আমি ভাবটা এমন দেখাইতেছি যে আমি এই জীবনে প্রথম শুনলাম এটা এই জন্য যে আমি এখানে জ্ঞান অর্জন করতে আসিনি আমি আসছি ওই যে দোয়াটা ওই যে মানে ইরা ফারেস্তারের যে দোয়াটা করবে তারা যে ডানা দিয়ে ঘিরে রাখবে আমি ওই বারাকাটা লাভ করতে আসে ওই দোয়াটা লাভ করতে আসে আমি যে জ্ঞান এর কাছ থেকে নেওয়ার আমি এটা তার জন্মের আগেই জানি কিন্তু আদব হচ্ছে ভাব দেখানো যে আমি এটা প্রথম শুনতেছি খুব মনোযোগ সহকারে শোনা তার কারণ শয়তান আপনাকে যার জ্ঞান আছে তাকে শয়তান উস্কাই দিতে চাই যে তুমি জানো ওইটা বলো মুখটা নিষ্পিস করে বলতে যে আমি তো এটা আপনার সাথে ভালো জানি বা উনি একটা বলতেছেন তার উপর দিয়ে বলার একটা চেষ্টা থাকে এটা আদব না কোনো হালাকার এটা আমরা প্রসঙ্গত বললাম আর কি আজকে আমার এটা ই না বললাম তো বলতেছেন যে আল্লাহর মার্সি আর এখানে বলছেন আল্লাহর মাহফিরাত হুম মাহফিরাত বলছেন এটা ওই আয়তটা কোট করতেছেন হু আল্লাজি ইসাল্লি আলাইকুম এখানে বলতেছেন যে এটার মিনিং হচ্ছে সুরাহ আজাবের তেতাল্লিশ নম্বর আয়তে এটার মিনিং হচ্ছে মাহফিরাত বা ফরগিভনেস হ্যাঁ আল্লাহ 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 সালাহ ইজ ইজ ফরগিভনেস অ্যান্ড দ্য সালাহ ইজ দোয়া এই এই যে বললেন আর দাহাক যিনি কনক্লুড করলেন ইবনুল কাইম বলতেছেন যে এই দুটোই হচ্ছে উইক বা দুর্বল মত কেন সেটা আমি একটু পরে দিচ্ছি আপনাদের সোয়াব বাকার একশো পঁচপান্ন থেকে সাতান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন যে তাদেরকে সুসংবাদ দাও যারা যখন তাদের উপর আপদ আসে তখন বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইনাইল্লাহি রাজুন যে আয়টাতে আছে সেই আয়টা বলতেছেন আপন দেম ইজ সালা অফ দ্য লর্ড অ্যান্ড হিজ মার্সি দুটো কিন্তু আলাদা করে বললেন তাদের উপরে কি বললেন তাদের উপরে কি বলেন সালাওয়াতু আলাইহিম সালাওয়াতুম মির রব্বিহিম তাদের উপরে সালাওয়াত বললেন একবার ওয়া রাহমাতুন তাইলে এটা আলাদা করে বললেন তো বলতেছেন এক জিনিস যদি হইতো একটু আগে আদ্দাহাক কি বলছেন যে এটার মানে হচ্ছে রহমত তাই না রহমত হলে আলাদা আলাদা করে বলার দরকার ছিল না এখান থেকে বলতেছেন সালাত মানে রহমত না বুঝছেন তো ব্যাপারটা মানে স্কলাররা যেভাবে ডিডিউস করেন কিছু একটা একটা সিদ্ধান্তে যখন যান এরকম পয়েন্টগুলো তুলে ধরেন যে যদি একই জিনিস হইতে তেলে দুইবার বলার দরকার ছিল না আমি এবার পড়ে দিচ্ছি এখন আয়ারটা তারপর বলতেছেন যে আপন দাম ইজ সালা অফ অফ দ্য লর্ড অ্যান্ড হিজ মার্সি অ্যান্ড দে আর দ্য ওয়ানস হু আর গাইডেড এবং এরাই হচ্ছে মুহতাদুন মানে হেদায়তপ্রাপ্ত গাইডেড যারা এবং তাদের উপরে আচ্ছা সো হি মেনশন মার্সি অ্যালং উইথ সালা মানে আল্লাহ মেনশন করছেন রহমতের সাথে সালাদ ইমপ্লাইং দ্যাট দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য টু মিনিং হচ্ছে দুইটার ভিতরে একটা ডিফারেন্স আছে দুইটা এক না আচ্ছা দুই নম্বর হচ্ছে কি এক না আমরা দেখলাম মার্সি এবং সালাত এক না দেখলাম এখন আমরা দেখতেছি মার্সি বা রহমত এবং সালাত এক না এখন আমরা দেখবো কতগুলো পয়েন্ট কেন এটাকে আলাদা করতেছেন সালা ইজ পার্টিকুলার ফর প্রফিট ম্যাসেঞ্জার্স অ্যান্ড হিজ বিলিভার্স সালাদ জিনিসটা শুধুমাত্র নবি নবী রসুল এবং বিশ্বাসীদের জন্য প্রযোজ্য কাফেরদের বেলাতে সালাতের কোনো ব্যাপার নেই কিন্তু রাহমান জিনিসটা কাফের মুশ্রিক আল্লাহর নাম আর রহমান আর রহমানের যে দয়া সেটা কার জন্য সবার জন্য কাফের মুশ্রিক কাক বিচ্ছু সাপ সব কিছুর জন্য তাই না সুতরাং এটা এটা আলাদা আরেকটা পয়েন্টে বলতেছেন বিলিভার্স মে হ্যাভ সাপ্লিকেটেড ফর সাপ্লিকেটেড ফর উইথ হিজ মার্সি যে কোনো বিশ্বাসীদের জন্য আমরা আল্লাহর রহমত ই করতে পারি আল্লাহ তার উপর তুমি রহম করো তার উপর তোমার রহম রহমত নাজিল হোক করি না আমরা করি তো মানুষের জন্য করি দোয়া কিন্তু আমরা কখনোই বলি না যে তার উপর আমরা কি কখনো বলি যে ওর উপর সালাদ প্রেরণ করো আমরা বলি না কিন্তু আমাদের দোয়ার ভিতরে নাই আমাদের এটিকেটে নাই খ্রিস্টুর মুসলিম খুঁজেও পাবেন না আপনি আমাদের এটিকেটে নাই আমার এটিকেট অফ দোয়া যেগুলো সেগুলোর ভিতরে নাই তো সাধারণ মানুষের জন্য সালাতের দোয়া করা যাবে কি না মানে সালাদ আল্লাহ রসুল কিন্তু করছেন ওই যে এক দুইটা হাদিস পড়লাম আমরা তো আপনি আমি সাধারণ মানুষের জন্য করতে পারবো কি না এটা নিয়ে ই আছে মানে খিলাফাস এটা নিয়ে সবাই একমত না যে এটা করা যাবে অবলিগেশন অফ সেই সালা আপন দ্য প্রফিট না একটা ফোনার্স আমি কেটে দিই অব্লিগেশন অফ সেইং সালা আপন দ্য প্রফিট বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপর যে সালাদ প্রেরণ করার যে আমাদের অব্লিগেশন আছে বা আমাদের যে বাধ্যবাধকতা আছে সেটা সেটা বলতেছেন যে আমরা যদি সিম্পলি বলি যে তার উপর রহমত বর্ষণ করেন তার উপর রহম করুন তার উপর রহমত বর্ষণ করেন তার ফ্যামিলির উপর রহমত বর্ষণ করেন তাহলে কি একই জিনিস হবে কি এরকম কখন বলি বলি না বিকজ জিনিসটা এক না জিনিসটা এক না দেখে আমরা বলি না এভাবে উনি আরও অনেক কিছু কেছেন লাস্টে এসে বলতেছেন একদম লাস্টে কনক্লুশন বলতেছেন আগেরগুলোকে ভুল বলছেন উনি কিন্তু দুর্বল বলছেন রহমতকেও দুর্বল বলছেন তারপরে মাগফিরাতকেও দুর্বল বলছেন আগে বলছেন আর কি মাফিরাতকেও দুর্বল এবং শেষ ই কী দাঁড়াইল এসা শেষে একদম ডিটেলস একটা আলোচনা করে আমরা এই জন্য বাদ দিয়ে গেছি এটা আমরা আজকের সবার জন্য যতটুকু দরকার ততটুকু পড়তেছি লাস্টে এসে বলতেছেন দেন হি মেনশনস দ্য ফলোয়িং রিপোর্ট টু সাপোর্ট হিজ বিউ দ্যাট ইট ইজ ইট মিনস সানা বা প্রেজ মানে হচ্ছে প্রেজ প্রশংসা করা এই মানে আকাশের বাসিন্দা যারা ফের যারা তাদের কাছে বলা যে তো তার ব্যাপারে প্রশংসা করা আচ্ছা সই বুখারি মেনশন মানে ই করা আছে একজন সালাফ সালাফদের একজন আবুল আলিয়া উনি বলেন আল্লাহ আপন হিজ মেসেঞ্জার ইজ হিজ প্রেজিং হিম বিফোর হিজ অ্যাঞ্জেলস আল্লাহ যখন তার মেসেঞ্জার বা তার আমরা যখন বলি যে নবীর উপরে হে আল্লাহ আপনি সাল্লাল্লাহ সাল্লাম এটা কিন্তু একটা দোয়া আমরা এটা পাস্টেন্সে বলতেছি আমরা কিন্তু আসলে বলতেছি আল্লাহ যেন সালাত ই করেন তার নবীর উপরে পড়েন পাঠান বা ই করেন উচ্চারণ করেন তো আল্লাহ সালা আপন ইজ মেসেঞ্জার ইজ হিজ প্রেজিং হিম বিফোর অ্যাঞ্জেলস ফেরস্তাদের সামনে তাকে তার প্রশংসা করা দেন হি নোট সিমিলার আরেকটা ই করতেছেন মানে আর আরেকটা ই করে তারপরে সুরা আজাবের ছাপ্পান্ন নম্বর প্রথম যে অ্যাডটা পড়ছে ইন আল্লাহ মাল্লা কাতাহু পড়ছে না প্রথমে সেই অ্যাডটার ঋষিয়া এসে বলতেছেন আল্লাহ সাল্লাহ আরেকজনের রেফারেন্স দিচ্ছেন কাদি ইসমাইল তার ইসের তার তার লেখার থেকে বলতেছেন তার তফসির থেকে বা লেখার থেকে বলতেছেন আল্লাহ সাল্লাহ ইজ হিজ প্রেজ প্রেজিং হিম তাকে প্রশংসা করা অ্যান্ড এঞ্জেন আপন হিম ইজ দোয়া এই যে একটু আগে আমরা পড়ছি সেটা আবার বললেন যে আল্লাহ সালাহ হচ্ছে তাকে প্রশংসা করা আর ফেরেশতাদের সালাত নবীর উপরে যেটা বলছেন আল্লাহ এই আয়াতে সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে সেটা হচ্ছে ফেরেশতারা দোয়া করে তার জন্য আচ্ছা এরপরে আরেকটা বর্ণনা আসতেছে সেটা ইবনুল কামের বই থেকে না অন্য একটা বই থেকে আসতেছে একটা হাদিস যেটা উনি ইমরুল কায়ম এখানে ই করেন নাই এখানে মেনশন করেন নাই সে হাদিসটা হচ্ছে এটা হচ্ছে আপনার এক সেকেন্ড আচ্ছা বুখারি মুসলিমের হাদিস ম্যান আল্লাহ লাফসের সার্ভেন্ট এটা কিন্তু জেনারেল কথা আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন যে কাউকে আপনাকে বা যে কাউকে ওয়ালি কথাটা বলি না আমরা আল্লাহর ওয়ালি কি আল্লাহর ওয়ালি যে কেউ হইতে পারে যার ইমান আছে আর যার তাকুয়া আছে ওলির সার্টিফিকেট সার্টিফিকেট আমরা দিতে পারি না অলির কোনো সার্টিফিকেশান আমরা করতে পারি না তার কারণ কি তা হলো ভিতরের ব্যাপার ইমানটাও ভিতরের ব্যাপার তা কোয়াটাও ভিতরের ব্যাপার হয়তো আপনি দেখে আন্দাজ করতে পারেন এই লোকটার ইনশাল্লাহ তার ইমান আছে আপনাকে কি বলা হয় আপনি কি ইমানদার নাকি এটাকে জিজ্ঞেস করলে আপনার কী বলা উচিত জানেন তো আলোচনা জামা কি বলে ইনশাল্লাহ আমি ইমানদার বলবেন না হ্যাঁ এটা সন্দেহর সেন্সে না কারণ আল্লাহ চাইলেই আপনি ইমানদার থাকবেন শেষ পর্যন্ত বা আপনি ইমানদার বলার মানে হবে আল্লাহ না চিলে হবে না হাদিস আছে না যে এক বিগত দূরে থাকতে জান্নাত থেকে এমন একটা কাজ করবে যে সে জাহান্নামি হয়ে যাবে এক বিগত দূরে থাকতে এমন একটা কাজ করবে যে জাহান্নামের কাজ করছে সারা জীবন সে জান্নাতি হয়ে যাবে সুতরাং এই জন্য ইনশাআল্লাহ বলতে হয় আপনাকে যদি কেউ এমনি জিজ্ঞেস করে আপনি কি বিলিভার অনেক সময় করতে পারে বাইরে বলতে পারে আপনাকে বাইরে বিদেশে বা কোথাও বলতে পারে আপনি কি বিশ্বাসী বা আপনি কি মুসলিম আপনি কি মোমিন আপনি কী বলবেন ইনশাল্লাহ বলবেন সাথে ইনশাল্লাহ কিন্তু ডাউটের ব্যাপারে ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ হচ্ছে আল্লাহ চাইলে আমি শেষ পর্যন্ত ইমানদার থাকতে পারবো না হলে পারবো না এটা হচ্ছে ব্যাপারটা যাই হোক ওয়েন আল্লাহ লাভস এ সার্ভেন্ট ওয়ালি যাদের বলি আমরা যখন কাউকে আপনার ওয়ালি যেটা বলি আমরা প্লুরাল হচ্ছে আউলিয়া ওইখান থেকে আসে আমরা বলি না কত তিনশো ষাট আউলিয়ার এই বলি না আমরা যাই হোক এটার কোনো সার্টিফিকেশান নেই এটা বলাটা ওইভাবে উচিত না বুঝছেন না আমরা পূর্ণভূমি টুমি বলি এগুলো সব কনজেকচার কিসের পূর্ণভূমি আমি দেশ বাংলাদেশের সবচেয়ে বেশি পাপ সিলেট শহরে সিলেট ডিস্ট্রিক্টে হয় এই দুই তিন বছর আগে ইলেক দুই তিন বছর না এই লাস্ট যে ইলেকশন হইলো কত যে যত সালেই হোক কততে আঠারোতে আঠারোতে হইলো ওই সময় বোধহয় আপনার এই নিউ ইয়ার সিজনটা ছিল ইলেকশনের সিজন একই সিজন সব মদ মদ আর ওই ন্যাংটা নাচের পার্টি সব সিলেটে চলে আসছে সিলেটে এসে উদযাপিত হয়েছে সিলেট ইজ নট দ্যাট পূর্ণভূমি বি সাপোজ ইট টু বি আর কি আসলে সিলেটে সব খারাপ কাজগুলা বেশি হয় এখন আমরা তো রিপোর্ট পাই কিছু যেহেতু লন্ডনের দিন অনেক খালেক খালি বাড়ি আছে বড় বড় দুসাই আর কি আছে আপনার গ্র্যান্ড সুলতান আছে কালকে রাত্রে ওটার পাশ দিয়ে আসলাম ওইখানে কমলগঞ্জে প্রোগ্রাম করে তো এগুলা এখন আস্তে আস্তে সিলেটে ট্যুরিজমেরই বাড়ছে না সিলেটে বাড়িতে আসে মানুষ আচ্ছা যাই হোক আমরা ফিরে যাই তখন আল্লাহ কি করেন যখন কাউকে ভালোবাসেন তখন হি কলস জিবরিল জিবরিল সালামকে ডাকেন আল্লাহ ডায়কা বলেন ইন্ডিড আল্লাহ লাভ সো অ্যান্ড সো আল্লাহ অমুককে এক্স জেড নাম ধরে বলেন যে অমুককে আল্লাহ ভালোবাসেন এটা একটা ঘোষণা করা জিবলিলের কাছে তখন কি সো লাভ হিম আল্লাহ তাকে আদেশ করেন যে তাকেও তুমি ভালোবাসো আল্লাহ তাকে ভালোবাসেন তুমি তুমি তুমিও তাকে ভালোবাসো দেন কী হয় দেন জিবলিল লাভস হিম জিবলিল তখন তাকে ভালোবাসতে শুরু করেন আল্লাহর অর্ডার পেয়ে বা আল্লাহর দিক নির্দেশনা পেয়ে অ্যান্ড কলস টু দ্য ইনিভিটেন্টস অফ দ্য হেভেন এবং সব ফেরিস্তাদেরকে ডাকেন ডাইকা বলেন আল্লাহ লাভ সো অ্যান্ড সো অমুককে আল্লাহ ভালোবাসেন সো লাভ হিম তোমরাও তাদেরকে তাকে বা তাদেরকে ভালোবাসো এটা বলেন অ্যান্ড দ্য ইনহেভিটেন্স অফ দ্য হেভেন্স লাভ হিম এবং তখন ফেরিস্তারাও তাকে ভালোবাসে ঠিক আছে তো এই যে প্রেজ কথাটা বললাম প্রেজ কথাটার এই সেন্সটা আসে যে তাদেরকে ডেকে তাদের সামনে আল্লাহ প্রেস করেন কাকে প্রেস করেন রসুলদেরকে নবীদেরকে পার্টিকুলারলি আমাদের রসুলকে যখন আমরা সাল্লাহ সাল্লাম বলি এবং ফেরিস্তারা তার জন্য দোয়া করেন আচ্ছা এরপরে আমরা কিছুটা স্কিপ করে যাবো একটা জায়গায় আসতেছি আমরা আল্লাহ হুম্মা কেন বলি এটা একটু এক্সপ্লেন করছেন আমি জাস্ট দুই লাইনে বলবো আমরা তো ইয়া আল্লাহ বলতে পারতাম হে আল্লাহ বলতে পারতাম না ইয়া আল্লাহ বলতে পারতাম আল্লাহ হুম্মা কেন বলি আল্লাহ যেভাবে অনেক লেন্দি আলোচনা গ্রামাটিক্যাল আলোচনা করে যেটা বলছেন যে এটার অর্থটা এইরকম দাঁড়ায় যে আই সাপ্লিকেট টু আল্লাহ টু হুম বিলং দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড লফটিয়েস্ট অ্যাক্টিভিটি অর্থাৎ আসমা ও সিফার্থে যত রকম গুণাগুণ আছে। সকল গুণাগুণকে মনে রেখে আমি খুব হিউমিলিটি সহকারে মানে খুব নতজানো হয়ে আল্লাহকে বলি আল্লাহ হুম্মা এটা আর ইয়া আল্লাহ আলাদা সুতরাং আল্লাহ এই দেখেন আমরা দোয়াগুলা যেগুলোগুলোর সামনে কিন্তু আমরা অলওয়েজ আল্লাহ হুম্মা বলি ম্যাক্সিমাম দোয়ার সামনে আল্লাহ হুম্মা বলি না আচ্ছা তো বলতেছেন যে এটা বাই হিজ নেমস এন্ড অ্যাট্রিবিউটস সকল সিফাতগুলা যেগুলো উচ্চ মর্যাদাশীল ব্যাপার যেগুলো আল্লাহর সিফাতগুলো তো ইউনিক ওগুলা তো তহিদের অংশ তাই না মানে এগুলো তো অ্যাবসলিউট আল্লাহর সিফাত কিন্তু মানুষের বেলার প্রযোজ্য না সেইগুলা মনে রেখে সেগুলারকে সেইগুলার উসিলা ইফ আমরা বলতেছি যে আল্লাহ দয়া করে আপনি আমার এই দোয়াটা কবুল করেন এই জন্য আল্লাহ হুম্মা কথাটার মিনিং বললেন আর কি এটা আল্লাহুর পিছনে এক্সট্রা মিম যোগ করা হয়েছে এটা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছেন যে এটা এটা কী হয় কী বোঝায় বা কী করে আচ্ছা এরপরে আমরা একটু আগাই আমরা এখানে আসব যে এই এখন আমরা যে অংশটা পড়বো অনেক বাদ দিয়ে গেছি আমি বইটার এখন যে অংশটাই পড়বো সেটা হচ্ছে যে কিছু রিকমেন্ডেড জায়গায় যেখানে দরুদ পড়া উচিত আমরা দেখব কতগুলো জায়গায় উচিত কতগুলো জায়গায় উচিত না কতগুলো জায়গায় অব্লিগেটরি মানে অবশ্যকরণীয় বাজিব কতগুলো জায়গায় মুস্তাহাব বা করলে ভালো কতগুলো জায়গায় আবার নিষেধও আছে বা মাকরু আছে, করবেন না সেটাও আছে যেটা দলিল নাই আমরা জানি কি ইসলাম দারু দরুদটা যখন আল্লাহ বলে ফেললেন যে তোমরাও পড়ো তার মানে কি এটা একটা ফরশিপ কিন্তু এটা কিন্তু ইবাদত হিসাবে করি আমরা এটা কিন্তু রিয়েলই যে বললাম না যে আপনার দেখতে খুব সুন্দর লাগতেছে এই মার্কা প্রেজ না কিন্তু এটা এটা হচ্ছে ইবাদত হিসাবে আমরা করতেছি যে আল্লাহ বলে দিয়েছেন বলে আমরা করতেছি এবং এটার সাথে সাথে এইচ ইসে আপনাকে একটা সুযোগ করে দেওয়া যে আপনার আপনাকে আল্লাহ ভালোবাসবেন আপনার সম আল্লাহ মাফ করে দিবেন আপনার মর্যাদা আল্লাহ দশ ই বাড়ায় দেবেন আপনার দশটা গুণা মুছে দিবেন দশটা খারাপই মুছে দেবেন এটা একটা সুযোগ আসলে প্রত্যেকটা অ্যাক্টফারশিপ কি মানে যেগুলো মানে বিশেষ করে আমরা যেগুলোকে স্টিচিং টাইম বলি অর্থাৎ ইংরেজিতে কথা আছে না যে সময়ের এক ফোর অসময়ের দশ ফোটের চেয়ে বেটার এটার মানে কতগুলো শর্টকাট শেখাই দিয়েছেন আল্লাহ কদরের রাত্রে এই করবেন এটা একটা শর্টকাট বুঝছেন না আজানের সময় দোয়া করবেন এটা শর্টকাট বৃষ্টির সময় দোয়া করবেন শর্টকাট যুদ্ধের সময় দোয়া করবেন শর্টকাট মানে অন্য সময় যেটা কইরা হবে না এই সময় কইরা হবে এগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন কেন আপনাকে আমাকে আল্লাহ জাহান্নামে করতে চান না আল্লাহ মাফ করতে চান আল্লাহ জান্নাতে নিতে চান আসলে আল্লাহ জাহান্নামের জন্য আপনাকে আমাকে বানান নাই শ্রেষ্ঠ এই হিসাবে বানাইছেন আমরা আমাদের উপার্জন দিয়ে জাহান জাহান্নামে যাবো আর কি কিন্তু আল্লাহ সবসময় চান যে আপনাকে গ্রেস দিয়ে কি করে সুযোগ করে দিয়ে কিভাবে মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের পদ দেখাতে পারেন বা জান্নাতে নিয়ে যেতে পারেন আল্লাহর ইচ্ছা হচ্ছে সেটা আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ নেই আর আপনি যে ইবাদত করেন এটাতে আল্লাহর কিছু বাড়েও না কিছু কমেও না এটা বুঝতে হবে আচ্ছা প্রথমেই বলতেছেন যে তাসাউদের কথাটা বলতেছেন যে তাসাউদের ভিতরে সালাতে তাসাউদ তাসাউদের পরে যে দূরত্বটা পড়ি আমরা বা সালাত পড়ি এটা নিয়ে তিনটা মত আছে একটা মত হচ্ছে যে শুধু শেষ বৈঠকেই করতে হবে শেষ বৈঠকে শুধু পড়তে হবে অর্থাৎ চার রাখাত বা তিন রাখাত বিশিষ্ট সালাদ যেগুলো সেগুলোর শেষ বৈঠকে আপনি আল্লাহ মাসাল্ল মহম্মদে বইলা যেটা বলেন সেটা বলবেন দরুরটা পড়বেন আরেকটা হচ্ছে যে প্রথম বৈঠকে পড়তে হবে বা প্রথম বৈঠকে পড়তে হবে বৈঠকে না প্রথম বৈঠকে পড়তে হবে মানে দুই বৈঠকেই পড়তে হবে আর তিন নম্বরটা হচ্ছে তিন নম্বর পয়েন্টটা যেটা বোঝার সেটা হচ্ছে যে যারা মনে করেন যে প্রথম বৈঠকে পড়তে হবে বা পড়া উচিত তাদের ভিতরে আবার দুটা ভাগ আছে কেউ মনে করেন এটা ওয়াজিব কেউ মনে করেন এটা মুস্তাহাব আমি সব কটা আর কি আস্তে আস্তে হানাফি ফিক মনে করে প্রথম বৈঠকে পড়লে কিন্তু সহশ্রীদা ওয়াজিব হয়ে যাবে তাই না হানাফি আলেম হাসান নাকি কেউ হানাফি ই সম্বন্ধে ফিক সম্বন্ধে জ্ঞান ভালো আছে কারো এখানে জানেন না আপনি এটা প্রথম বৈঠকে যদি দরুদ পড়ে ফেলেন তাহলে কি সৌহ্রিদা ওয়াজিব হয়ে যাবে এটা জানেন তো মানে পড়া যাবে না কথা এটার মানে হচ্ছে কি পড়া যাবে না আচ্ছা তো আমরা তিনটা মত পাইলাম এখানে তারপরে দুইজন বড় আলেমের মত বলছেন নাসিরুদ্দিন আলবানি মনে করেন দুইটা বৈঠকেই পড়তে হবে ওয়াজিব দুইটা বৈঠকে পড়া আর আবদুল আজিজ বিন বাজ মনে করেন যে প্রথম বৈঠকে পড়াটা যেমন চারাকাত বা আজকে মগরীবেন সালাত পড়ছি আমরা প্রথম বৈঠকে পড়াটা হচ্ছে রিকমেন্ডেড বা মুস্তাহাব সেকেন্ড বৈঠকে পড়াটা হচ্ছে ওয়াজিব আমি ব্যক্তিগতভাবে এই মতটা ফলো করি যদি সময় দেখি যে ইমাম সাহেব সময় দিতেছেন আমার ইস তাশাউ শেষ আমি তখন এই দৌড়টা পড়ি আর যদি সময় না থাকে আমি এটাকে মনে করি না যে আমার গুণা হয়ে গেছে কিছু কারণ এটা আমি ওইভাবে মনে করি এটা একটা পার্সোনাল ব্যাপার আপনি তা কি করে নেন কিন্তু নাসিরুদ্দিন আলবানি মনে করতেন যে দুটা বৈঠকে পড়াটাই ওয়াজিব পরে 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 লাস্টে মাঝখানে না ইনশাল্লাহ লাস্টে সোহাগ অনেক পুরান দিনই ভাই আমাদের অনেকদিন পরে দেখলাম মনে পরে লাস্ট বৈঠকে চেন টানার মতো কাজ করে মাঝখানে ই করলে বলছিলাম না আগেও বলছি আমি এটা হালাকায় যে ট্রেনের জন চলতেছে একজন সুবিধা মতো নামবে দেখে চেন টেলে দিল ট্রেনটা থামতে মা থামলো মাত্র পাঁচ মিনিট কিন্তু আপনি ঢাকা স্টেশনে আধা ঘন্টা পরে পৌঁছেছেন কেন থামতে নিচের সময় আবার স্পিড আপ করতে সময় নেই তো হালাকার ভিতরে কথা বললে কি হয় থামতে সময় নেই আবার স্পিড আপ করতে সময় নেই দেখা যাবে আমরা ডেস্টিনেশনে পৌঁছাতে না ইনশাআল্লাহ কথা বলবো পরে তো যাই হোক এটা হচ্ছে নাসিউদ্দিন আলবানি এবং আব্দুল বিন বাস দুজনের মত বললাম এই মতে তফাত থাকতেই পারে এটা অনেক ব্যাপারেই আছে শুধু এই ব্যাপারে না অজুর আগে বিসমিল্লা বলবেন কিনা সেই ব্যাপারে আসে বাথরুমে অজু পড়া যা উজু পড়তে গেলে বিসমিল্লা বলবেন কিনা সেই ব্যাপারে আসে এখানে মানে বুঝতে হবে যে যেখানে খেলাফের স্কোপ আছে সেখানে আমরা সবাইকে কাউকে মনে করব না যে এরা মানে কেউ যদি ধরেন দৌড় পড়ল দুইটা বৈঠকেই আমরা তার মধ্যে তুমি গেলা না এটা না বড়ো আলেমরা এখানে মত দিস বা বড়ো এরা মত এটাকে আমরা 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 নিজেরাই একটা ফলো করতে পারি কিন্তু দুইটাকেই আমরা ধারণ করব অর্থাৎ তাকেও আমার ভাই মনে করব তাকেই আমার আমার মতো একজন মনে করব তারে দুরস্যায় করব না আর কি একটা জিনিস করলো না দেখে আচ্ছা বিফোর তসলিম বিফোর তসলিম হচ্ছে সালাম ফিরানোর আগে এটা বললেন এখানে একটা লেনদেহাদিস আছে আমি একটু করে পড়ে দিতেছি একজন সাবির কথা বলতেছেন উবায় বিন কাব আপনার জানেন তার নাম উনি এসে অ্যাসোসিয়েশন বললেন যে হে আল্লাহ রসুল আমি আপনার উপর অনেক দূরত পড়ি সো হাউ মাচ হাউ মাচ অফ মাই সালা শুড বি সালা ফর ইউ আমি আপনার উপর অনেক দূরত পড়ি আমি মানে নামাজের শেষে যে জায়গাতে ওখানে আপনার উপর অনেক দূরত পড়ি তাহলে আমি কতটুকু মানে আমার যে সমস্ত দোয়া আমার যে সমস্ত চাওয়া আমার যে সমস্ত নিজস্ব যেসব দোয়া তার এক সেই অংশটা আমি পড়ি আর কি মানে এমনিতে তো দরুদ পড়ি তাছাউদ্ের পরে তারপরে তারপরে অংশটাকে নিজস্ব দোয়ার জন্য আছে না আমার নিজস্ব দোয়া কোথায় পড়ি শেষ দায় পড়ি আবার তাশাউদের পরে পড়ি না নিজের দোয়া এবং রুকুতেও পড়তে পারি কিন্তু রুকুতে দোয়াগুলো হচ্ছে ইসতেফার নেচারের রুকুতেও এক্সট্রা দোয়া আমরা পড়ি কিন্তু ওইগুলো ইসতেফফার নেচারের দোয়া আর শেষ এবং তাছা পরে শেষ বৈঠকে যেটা আমরা পড়ি সেটা আমরা আমাদের নিজস্ব দোয়া পড়তে পারি আমার সুন্দরী বউ দরকার আমার স্কুলের পড়াশোনা দরকার বা এটা দরকার যার যেটা দরকার আর টাকা পয়সার দরকার এটা বলতে পারি ওই অংশটার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করে যে ওই অংশেও আমি আপনার জন্য আপনার উপরে সালাদ পড়ি দরুদ পড়ি আমি তখন আমি কতটুকু পড়বো তখন আল্লাহ রসুল বলেন ইউ উইশ অ্যাজ উইশ বলার পরে উভয় আপনি কাপ জিজ্ঞেস করলেন তাকে ওয়ান ফোর্থ মানে চার ভাগের এক ভাগ মানে আমার জন্য যে সময়টুকু আছে রইল সেই সময়টুকুর চার ভাগের এক ভাগ আমি আপনার জন্য দোয়া পড়ি মানে দূরে পড়ি বা সালাওয়াত পড়ি তখন উনি বললেন যে অ্যাজ ইউ ওয়ান ফোর্থ জিজ্ঞেস করলেন রেসোসিয়েশন বললেন অ্যাজ ইউ উইশ তোমার যেমন ইচ্ছা মানে তোমার যেরকম ইচ্ছা সেরকম বাট ইফ মোর ইট উড বি বেটার ফর ইউ দেখেন এটা বলে কিন্তু বললেন যে আরও যদি বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য বেটার আমরা দেখবো খুব মজার একটা কনক্লুশন আসে এটা পরে ওভয় আপনি আবার জিজ্ঞেস করলেন দেন হাফ চার ভাগের এক ব্যাচে হাফ তো বেশি তাহলে অর্ধেক পড়ি আল্লাহম আবার বললেন অ্যাজ ইউ উইশ বাট ইফ মোর ইট উড বি বেটার ফর ইউ বেশি হলে তোমার জন্য বেটার তারপরে উনি বললেন টু থার্ড তিন ভাগের দুই ভাগ আবারও বললেন একই কথা যে অ্যাজ ইউ উইশ কিন্তু বেশি হইলে বেটার তোমার জন্য এটা হচ্ছে আপনার হাসান হাদিস হাসান চেনিয়া আশা হাদিস আপনার ত্রিমদিতে আছে আহমদে আছে আবি সাহেবা ইভেন আবি সাহেবাতে আছে আল হাকিমে আসে এবং অন্য আছে তো তাবারানের যে ইটা তাবারানের যে চেনটা এবং অন্যটা সেটা সেগুলো হচ্ছে হাসান পর্যায়ের ঠিক আছে তো এখন একদম লাস্টে কি বললেন একদম লাস্টে ও আপনি কাপ বললেন শুড আই মেক অল অফ মাই সালা ফর ইয়োর সালা মানে আমার যেটুকু দোয়া করার ছিল সেটা কি সব পুরাটাই খালি আমি আপনার পুরা শেষ করে দিব। আল্লাহ বললেন কি দেন ইয়ার প্রবলেমস উড বি solved and your সিনস forgiven. মানে আর কিছু দোয়া করার দরকারই নেই আসলে আপনি যেটা মিনিং বুঝে থাকেন এটা অর্থ যদি বুঝে থাকেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আপনার গুণা মাফ হয়ে যাবে আপনার কী চাবেন আল্লাহর কাছে এই জন্য কি হবে সবচেয়ে বড়ো দোয়া কী বলেন তো সবচেয়ে বড়ো দোয়া কী হিসনুল মুসলিম কারা পড়ছেন লেখা আছে কিন্তু সবচেয়ে বড়ো দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ এটাকে এত পছন্দ করেন যে এইটা এইটা করলে আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহ আপনাকে পছন্দ করবেন ভালোবাসবেন আর বাকি আর কিছুর দরকার নাই আপনার আর কিছু চাওয়ার দরকার নেই ঘুরে ফিরে কিন্তু এটাই আপনি এই যে হজের মাঠে বসে কী পড়ে লাহুল মুলকু কুল্লি আহুল্লাহুল্লি শাহনকারী আল্লাহর প্রশংসা তাই না আলহামদুলিল্লাহ মানে কি প্রশংসা তাই না লাহিল্লাহ ওয়াহদুল্লাহ সিকাল লাহুল মুলকু আল্লাহম্দু বাহ্লা একই কথা আপনি একটু বাড়াটারায় কইতেছেন বেসিক্যালি জিনিসটা কি প্রশংসা এই দুটো এই প্রশ্নটা কিসের ভিতরে আছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর এই কথার ভিতর আছে না এই কথার ভিতর আছে এই জন্য হিসুল মুসলিম দেখেন হিসরুল মুসলিম একটা জায়গায় লেখা আছে যে সবচেয়ে বড় দোয়া হচ্ছে এটা আলহামদুলিল্লাহ এই এটা পড়লে মানে সিমিলারলি এটা আর কি এটা করলে আপনার সমস্ত প্রবলেম উইল বি সলভ এবং আপনার সমস্ত গুণা মাফ করে দিবেন অত্যন্ত বড় একটা কথা বলছেন এটা নিয়ে ইবিন তেমিকে জিজ্ঞেস করা হয়েছিল ইমন্ত্যামিকে জিজ্ঞেস করেছিলেন ইবনুল কাইম তো তখন উনি এক্সপ্লেনেশন দিয়েছিলেন দিয়ে বলছিলেন লাস্টে গিয়ে বলছেন যেটা একটু আমরা পড়ি সো হাই টোল্ড হিম দ্যাট উড সলভ হিজ প্রবলেম ফর গিভ হিজ সেন্স বিকজ হু এভার সেজ সালা আপন দ্য প্রফিট দেন আল্লাহ সেন্স সালা আপন হিম টেন টাইমস একবার সালাত করলে আল্লাহ টেন টাইমস তারি করেন হ্যাঁ আল্লাহর সালাহ আমরা কী প্রেজ কার কাছে প্রেজ করেন ফ্রেন্ডস তাদের কাছে বলেন যে আমার বান্দা এই করছে তাই না ব্যাপারটা আচ্ছা অ্যান্ড ফর হুম এবার আল্লাহ স্যান্ড দেন হিজ প্রবলেমস উইল বি সলভ আল্লাহ যদি এই কথা সত্যি কারো ব্যাপারে বলেন আল্লাহ যদি প্রশংসা করেন তার কোনো সমস্যা থাকতে পারে না তার প্রবলেমস উইল বি সলভ অ্যান্ড হিজ সিন্স উইল বি ফর গিভেন এটা ইবিন তাইমে ইবনুল কাইমকে ইবনুল কাইমকে বোঝাই দিয়েছেন যে কী ব্যাপারটা আচ্ছা আমরা স্কিপ করে করে যাচ্ছি যেহেতু আমাদের সময় নেই আমরা এখানে কথা এসে না আজকে নয়টায় না নয়টায় আচ্ছা আমরা অতটুকু যাবো না আমরা শুরু করছি ধরেন ছয়টা পাঁচটা চেয়ে আমরা হয়তো ঘন্টা দেড়েক ম্যাক্সিমাম ঘন্টা দেড়েক যাবো যদি আমরা যাই এর ভিতরে সালা শেষ হয়ে যাবে বা না হলে আগেই শেষ হয়ে যাবে হয়তো আচ্ছা এরপরে আরেকটা হচ্ছে এরকম যে যে কেউ যখন নামাজ পড়ছে নামাজের পরে দরদ পড়ে নাই সালা পড়ে নাই বা এনাফ সময় দেয় নাই আল্লাহ রসুল বলছেন যে তাড়াহুড়া করলো হ্যাঁ উনি বুঝছেন ব্যাপারটা বুঝে বলছেন তাড়াহুড়া করলো বা ইত্যাদি এরকম এরকম বর্ণনা আছে সেগুলো আমরা পড়লাম না আচ্ছা তারপরে এরপরে আস্তে আস্তে যে

আপনি এটা পড়ে ফেলেন শেষ আপনার সব সব প্রবলেম উইল বি সলভ আর এটাই বলতে চাইছেন এখানে আচ্ছা এরপরে বলতেছেন কুনুতের শেষে কুনুতের শেষে যারা কুনুত পড়েন তারা কি করেন ওই যে আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করছিলেন কিভাবে কীভাবে বৃতের নামাজে কুনুত পড়বেন তখন উনি শিখাই দিয়েছিলেন কুল বৈলা বলছিলেন আল্লাহ মাহদিনী ফিমান হদাইত যেটা আমরা পড়ি লাস্টে কি বলছেন ও সাল্লাহ আল নবী তাই না আপনার পড়েন না যখন তো একসাথে পড়েন রমাদানে একসাথে পড়েন অন্য সময়ও নিজেরা পড়েন তো লাস্টের এটা কি যে এবং নবীর উপরেই সেটা ডিটেলস এখানে বলছেন বলে বলছেন যে আপনার এটা যেমন একটা জায়গা কোন কোন জায়গায় আমরা কিন্তু এখন রিকমেন্ডেড জায়গাগুলো পড়তেছি কোন কোন জায়গায় রিকমেন্ডেড প্রশংসনীয় বা কোন কোন জায়গায় এটা উচিত পড়া সেই জায়গাগুলো পড়তেছি আমরা আচ্ছা এরপরে আসতেছে ডিউরিং জানাজা প্রেয়ার জানাজা সালাতে জানাজা সালাতে আমরা একটা তকবিরের পরে সুরা ফাতিয়া পড়ি আটটা তকবিরের পরে দরুদ পড়ি আমরা এটা বাংলাদেশের বিপরীতে বাংলাদেশের বিপরীতে আপনারা অন্তত আপনাদের আত্মীয়স্বজন যাদের জানাজা হবে নিজেরা হানাফি হইলেও নিজেরা অগ্রগামী হয়ে এটা চেষ্টা করেন যেন সুরা ফাতিয়া পড়া হয় আচ্ছা এখানে সাইদ বিন আল মুসাইব তার বর্ণনা আসতেছে দ্য সুননা ফর দ্য জানাজা প্রেয়ার ইজ টু ডিসাইড দ্য ওপেনিং অফ দ্য বুক ফাতিহা সুরা ফাতিহা পড়াটা সুননা অ্যান্ড সেন্ট সাল আপন দ্য প্রফেট সাল্লাহ আলাই সাল্লাম এটা হচ্ছে আপনার এটা আবু সাহেবা আব্দুর রাজাক ইনারা বর্ণনা করছেন না সাইতে আছে মাসুর হাসান সালমান নাম আপনার মাসুর হাসান সালমান নাসুদ্দিন আলবানির ছাত্র ছিলেন বড় আলেম বেঁচে আসেন ওনার মতে এটা সাহি উনিও একজন অথরিটি ওনার একটা বই আমরা পড়ার চেষ্টা করবো আর ধারাবাহিক হালাকায় যেটা হচ্ছে নামাজে কী কী ভুল করে থাকে আমরা সাড়ে চারশো বিশটার বই এত মোটা নামাজে কি কি ভুল করে থাকি ওই ভুল ভুলগুলো করার জন্য আমাদের কি কি ক্ষতি হয় কি কি হারাই আমরা ধরেন আপনার ড্রাইভার আপনার কথা শুনতেছে না কিন্তু এটার রিজন হচ্ছে আপনি নামাজে একটা জায়গায় একটা ফাঁকি মারছেন বা এক জায়গায় ভুল করছেন মানে এই সব বর্ণনা করছেন ডিটেলসে আর কি মানে কোনটার জন্য কি ক্ষতি হয়ে যাচ্ছে আপনার অ্যাপারেন্টলি আপনার এই জন্য দেখবেন যে বড়ো বড়ো স্কলারদের লেখা পিউরিফিকেশান বা মানে তাস্কিয়া বা নফসের পিউরিফিকেশানের যে বইগুলো আছে ওইগুলোতে কি করছেন ওনারা শুধুমাত্র অবলিগেটরি যে জিনিসগুলো মানে নামাজ রোজা হজ জাকাত এইগুলোকে পারফেক্টলি করতে বলছেন এবং ইন পার্টিকুলারলি সালাদ কারণ ওইটাই হচ্ছে একটা প্রসেস যেটা দিয়ে অবলিগেটরি ফরজ নামাজ যেটা সেটাকেই মতো পড়তে বলছেন যা যদি আপনি করতে পারেন আপনার আসলে ভিতরটা পিউরিফাইড হয়ে যাবে যারা জামাল যারা বলতে বই আছে পিউরিফিকেশান উনি মানে ব্যাপারটা মানে ইনসিস্ট করছেন যে যেন আপনি ফরজ জিনিসগুলোকে ঠিক মতো করেন যেগুলো আল্লাহ বাধ্যতামূলক তার কারণ কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসগুলোকে আল্লাহ ফরজ করছেন এটা বোঝার একটা ব্যাপার কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আবাদতগুলা যে যে ইনসিডেন্ট বা যে যে যেভাবে যে রিচুয়ালসগুলা সেটাকে কিন্তু আল্লাহ ফরজ করছেন বাকিটাকে ই করছেন আল্লাহুল সাহাবি আমরা হয়তো সেই গ্রেডের না কিন্তু আল্লাহ সসুল সাহাবি একজন বরণ আছে না যে আমি এর বেশি এক ফোঁটা কিছু করবো না বেশিও না কমও না ঠিক এটা করবো উনিজন চলে যাচ্ছেন আল্লাহুল বললেন যে এই যে জান্নাতের বাসিন্দা দেখতে হলে দেখেন একজন তার মানে কি আমরা যদি সত্যি ওইটা করতে পারতাম সেটি আমাদের জন্য এনাফ হইতো আমরা পারি না দেখে আমাদের নফল আমাদের মুস্তাহাব জিনিসপত্র করতে হয় ফজিলত খুঁজতে হয় বুঝছেন না কিন্তু আসলে পিউরিফিকেশনের মেইনই হচ্ছে ফরজ যে ইবাদতগুলো কারণ আল্লাহ ভালোবাসেন দেখে ওইগুলোকে আল্লাহ ফরজ করছেন এটা কিন্তু বুঝের ব্যাপার সবসময় মনে রাখবে যে ফরজ ইবাদত আল্লাহ বুঝেন মানে আল্লাহ ভালোবাসেন দিকে এটাকে ফরজ করছেন আমি একসময় উত্তরে থাকতাম বলছি আপনাদের অনেকে তো আমি ছয় নম্বর সেক্টরে যেখানে থাকতাম ওর পাশে হাট বসতো কোরবানের দিনে একদম আমার জানলা দিয়ে দেখা যায় পালে জানলা দিয়ে গরু কেনা যায় এরকম একটা অবস্থায় তো আমি যখন ফজরের নামাজ যাইতাম দেখলাম যে একটা লোক হয়তো বার্গেন করতেছে বড় বড় গরু হচ্ছে না বড়ো ব্যবসায়ী শেষ রাতে আসছে বার্গেন করতেছে ফজর নামাজে যখন ফিরছি তখনও দেখতেছি বার্গেন চলতেছে তা আমি চিন্তা করতাম যে এই মাঠের সমস্ত গরু যদি সে একা কিনে কোরবানি দিয়ে দেয় তবুও একমাক্ত ফরজ সালাদ যেটা সে মিস করলো এটা বার্গেন করতে গিয়া সেটা সমান হবে না এইটা একটা বুঝের ব্যাপার আছে ফরজ ইবাদতগুলো কেন প্রায়োরিটি এবং কী কীভাবে দেখবো আমরা কীভাবে করব সেটা একটা বুঝের ব্যাপার আছে আসেন জানাজার ইসের কথা বলেন আমরা জানাজার হাদিসটা পড়লাম এবং হাদিসটা যে সহি সেটা দেখলাম এরপরে হচ্ছে আজানের আনসারিং দ্য আজান আজানের আনস আজার যখন আমরা উত্তর দিব তখন এখানে বলতেছে যে আজানের শেষে কিন্তু ওয়েন ওয়ান অফ ইউ হিয়ার্স দ্য মুদিন দেন সে অ্যাজ হি সেজ যখন এই আজান দিতেছে আপনি তারকে রিপিট করবেন আচ্ছা এখানে একটা ছোট্ট বলে নেই আমার হায়াতমতের কথা বলা যায় না এটি নিয়ে আমি গবেষণা করছি আজান পড়লে চুপ করে যেতে হবে হালাকা বন্ধ করে দিতে হবে এগুলো কিন্তু কোনো বিধান নাই এমনকি আজানের আজান পড়তেছে আপনি কথা বলতেছেন সেটাও বন্ধ করতে হবে করাও করলে ভালো কিন্তু কেউ না করলে আমরা তাদেরকে তেড়া করে তাকাবো না এটারও কোনো বিধান নাই বুঝছেন তো কথাটা আমাদের দেশে কিন্তু এটা অনেক সময় মনে করে মানুষের মনে করে এটা কী করলা তুমি কথা কইতেছ মানে এমনি কথা এটি তো দিনের কথা এটা তো কোনো প্রশ্নই ওঠে না আপনারা দুইজন গল্প করতেছেন সেই কথাও বন্ধ করার কোনো দরকার নেই করলে ভালো কিন্তু না করলে ওনার দিকে ব্যাখ্যা করে আমরা তাকাবো না যে উনি গুণাগার এটা বলবো না কারণ অমরাদ লোহনার ই আছে বন্যা আছে যে উনি মসজিদে আসেন এসা সাবিরা গল্প করতেছেন গ্রুপ গ্রুপ বসে উনি আদান দিতে বলছেন কোনো সাবি কথা বন্ধ করেননি তারা যা বলতেছেন তাই বলতে চাইছে বলে যাচ্ছিলেন আর কি আর আদান দিচ্ছে ওইখানে তো এটা আমরা আমরা যে কোনো জিনিস ধরুন বেদাতের একটা ডেফিনেশান কী যেটার যে ইম্পর্টেন্স হওয়া উচিত তার চেয়ে ইম্পর্টেন্স দেওয়াটাই হচ্ছে বেদাত ধরেন টুপি পরা টুপি পড়লেন ভালো কথা এটা একটা মুসলিমের চিহ্ন বা ঠিক আছে আপনি একটা আদতের সুন্না ফলো করতেছেন বা যে কারণে হোক কিন্তু যখনই আপনি আমার দিকে ব্যাখে করে তাকালেন যে টুপি পড়া নেই কি কি নামাজ পড়ে আমার এই তাকা মসজিদের কোনো একটা ভিডিওতে আমার একজন মন্তব্য লিখছেন বয়স্ক মানুষ এই ইঞ্জিনিয়ার সাহেবের মাথায় টুপি কই আগের একটা একটা বুঝছেন না যখনই আপনি এটাকে মানে প্রয়োজনের অতিরিক্তই দিয়ে দিলেন ইম্পর্টেন্স দিলেন এটা কিন্তু বেদাত হয়ে গেল যেভাবে একটা সুন্নাত পর্যায়ের বা মুস্তাহাব পর্যায়ের আমলকে যদি আপনি ফরজ মনে করেন যেটা আমি অবশ্যই করব এবং এটা যে করতেছে না সে গুণাগার বা তার দিকে ব্যাকে করে তাকান সেটাও কিন্তু বেদাত হবে তখন আমরা এটা বুঝবো ইনশাআল্লাহ এটা ধারণ করব ভিতরে যাই হোক আজানের ব্যাপারে যেটা বলতেছেন যে যখন মুওয়াজ্জিন ই করে তখন দেন সে অ্যাজ ই সেজ সে যেরকম বলে সেরকম বলবো আমরা তাই না সে যেরকম বলে বুখারি এবং মুসলিমের হাদিসে আসছে শেষ দুটাই ছাড়া মানে হায়ল সালা এবং হায়লুল ফালা এই দুইটা ছাড়া বাকি সব কিছু রিপিট করবেন হ্যাঁ আশাদুল্লা মুহাম্মদ রসুল্লাহ যখন বলবেন তখন আপনিও আশাদুল্লা মোহাম্মদ রসুল্লাহ বলবেন ওই সাল্লা সাল্লাম তখন বলাটা কিন্তু বেদাত কিন্তু যখন শেষ হয়ে গেল দেন সেন সালাহ আপন মি শেষ হয়ে যাওয়ার পরে আপনি যখন বললেন তখন আপনি দরুদ পড়বেন ফর হুয়েভার শেষ সালাহ আপন মি আল্লাহ সেন্স সেন সালাহ আপন হিম আবার বললেন ওটা যে যে আমার উপর দরুদ পড়বে তার উপর আল্লাহ দশবার দরুদ পড়েন সেটা বললেন কিন্তু যখন শেষ হয়ে যাবে তখন আচ্ছা মসজিদে ঢুকার সময় মসজিদ থেকে বাইর হওয়ার সময় ফাতেমা রাদার একটা হাদিসে আসছে এটা তির মিজির হাদিস আলবানির মতো সেই এটা যে ওয়ে এভার আল্লাহ মেসেঞ্জার এন্টার দ্য মসজিদ এই যে উনি নিজে পড়তেন তাহলে নিজের উপর নিজের সালাদটা তাহলে কী হলো ব্যাপারটা এটা তাহলে একটা ফোয়ারশিফ হিসাবে করতেন উনি আপনি কি আপনার প্রশংসা করেন কি না কিন্তু আপনি আল্লাহ শিখায় শেখায়তো একটা এবাদতের কাজ করেন তার উপর সালাদ পড়টা একটা এবাদতের কাজ এটা জাস্ট একটা মানুষের প্রশংসা নয় আপনার দেখতে খুব সুন্দর লাগতেছে সেটা না তো উনি নিজে পড়তেন ওয়েন এভার আল্লাহ মেসেঞ্জার এন্টার দ্য মসজিদ আল্লাহ আল্লা যখন মসজিদে ঢুকতেন হিউডস সালা আপন অন মুহাম্মদ মোহাম্মদ তো উনি নিজে দেন না সালাদ পড়তেন অ্যান ভেনি এক্সাইটেড এবং যখন বাইরে যেতেন উড সে সাল্লাহ আপন মোহাম্মদ তখনও উনি সাল্লাম উপরে সালাদ পড়তেন আচ্ছা এরপরে আসতেছে সাফা এবং মারওয়াতে আমরা যারা হাজ গেছি বা ইনশাআল্লাহ যারা যাবো সাফা এবং মারোয়াতে পড়ার জায়গা দরদ পড়ার জায়গা আমি টেনে টেনে যাচ্ছি একটু খুব যেন দেরি না হয় খুদ্বার সময় খুদ্বার সময় তো আপনারা শোনেন শোনেন না সবসময় যে বলেন হুজুররা কিন্তু সবসময় বলেন আচ্ছা এখানে বলেন যে খুদ্বার কারেক্টনেসের জন্য খুতবাটা সঠিক হওয়ার জন্য এটা শর্ত কিনা না এটা নিয়ে আলেমদের ভিতরে বা ইমামদের ভিতরে ই আছে খিলাফ আছে সাফি এবং আহমদ তারা মনে করেন ইন হোয়াট ইজ পপুলার ফ্রম দেয়ার মাঝাব সেট খুতবা ইজ নট কারেক্ট দরুদ যদি পড়া না হয় তাহলে খুদ্া কারেক্টই হবে না শুদ্ধ হবে না এটা তারা মনে করেন খুদ্বার ভিতরে আর আবু হানিফা এবং মালিক মনে করেন যে যদি নাও পড়ে তাহলেও কারেক্ট হবে বোঝা যাচ্ছে যে পড়াটা উচিত এখন কারেক্ট হবে কি না করবে শর্ত কি না শর্তে সেটা নিয়ে খিলাফ আছে কিন্তু বোঝা যাচ্ছে যে পড়া উচিত অ্যান্ড দিস ভিউ ইজ ওয়ান অফ দ্য ভার্সন অফ আচ্ছা আহমদ ইসেরও এটা ই মত এটা আচ্ছা কেন এটাকে মনে করেন কোথা দলিলটা কোথা থেকে নেন পর সবলিকেশন এনে খুদবা ইটস প্রোভেন এক দলিল নিচ্ছেন যে ওই আলম আলমনাস ওই 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 সুরাত থেকে দলিলটা নিচ্ছেন যে অ্যান্ড রিমুভ বডেন উইচ ওয়ে এত অ্যান্ড হ্যাভ বি নট রেজড হাই ইওর ফেম এই যে আমরা কি তোমার সম্মান বাড়ায় দেই নেই সম্মান বাড়ায় দেয় রফান আল্লাহ কাদিক তোমার সম্মান বাড়ায় দেয় নেই এইখান থেকে আসতেছে যে এখান থেকে দলিল আর কি দলিলগুলো আমি ডিটেলস পড়লাম না যে এটা পড়াটা দরকার আর কি খুদবার ভিতরে আচ্ছা এরপরে আসতেছে একটাই এই হাদিসটা আহমদ তিরমিজি হিব্বান বাইহাকি এবং মাসুর হাসান সালমান যার কথা বললাম আমরা উনি বলছেন যে এটা হাসান হাসান পর্যায়ের হাদিস এটা বলতেছেন এভরি খুদবা উইদাউট তাসাহুদ ইন ইট ইজ লাইক এ সিভিয়ার্ড হ্যান্ড মানে একটা কাটা হাতের মতো যে খুতবাটা তাসাহুদ ছাড়া আর এরপরের কথাটাই বলতেছেন এই কানেকশানে কমেন্ট্রিতে বলতেছেন যে তাসাহুদের সাথে সবসময় দরুটা আসে তাসাউদ মানে আশোল্লা আল্লাহ বা সদ মোহাম্মদ আব্দু হাসুলু বা এই ধরনের কথা যেটা আমরা বলি আর কি তাসাউদের বোধ শর্ট করে বলি আমরা তো এটার সাথে দরুদটা আসবে এটাই বলতেছেন যে এটা কমন প্র্যাকটিস ইট ইজ কমন দ্যাট বি সে সালাহন দ্য প্রফেট সাল সাল্লাম আফটার যে কোনো তাসা ওদের পরে তাশাদ মানে কি সাদা দেওয়া মানে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলা নাই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রীত রাসুল সেটার সাথে সাথে রসুল সাল্লাহ সালাম ওপর দরদটা অটোমেটিক্যালি আসে এটা বললেন আর কি আচ্ছা ওয়েন সিটিং ইন এ গ্যাদারিং আমরা যেখানে বসে আসি যখন একটা মজলিসে আমরা বসি সেখানে দূরত পড়াটা উচিত আমরা কিন্তু পড়ছি পড়াল পড়ছি না তল হাজার ভিতরে পড়ছি না পড়ছি এবং সেটার থেকে আমরা দেখবো যে প্রথমবার আমি যখন পড়বো তখন আপনাদেরও পড়াটা হচ্ছে তার নামটা যখন উচ্চারিত হবে তখন আপনাদেরও দূরত পড়াটা হচ্ছে অবলিগেটরি বা ওয়াজিব আর বার যত পড়ব সে সময় আপনাদের জন্য এটা সেটা হচ্ছে মুস্তাহাব মানে পড়লে ভালো না পড়লে কোনো গুণা নাই আমরা দেখব পরে আচ্ছা এখানে আছে হাদিস দিসেন আবু সাইদ খুদ্রি রদিউল আহ্ন তার বর্ণনায় হাদিস এই হাদিসটা কিসের আমি দেখে দিই একটু আচ্ছা ও এটার সাথে আরো অনেক হাদিসের কথা বলছেন আর আরো অনেক হাদিস আছে এটা পড়ি আমরা নো পিপল সিট ইন এ গ্যাদারিং ইন উইচ দে ডু নট মেনশন আল্লাহ ইন ইট অর সেন অন দ্য প্রফেট এমন কোনো ই না যেখানে মানুষ বসে গ্যাদারিং সেখানে আল্লাহর প্রশংসা করা হয় না এবং নবীর উপর সালাদ পড়া হয় না এক্সেপ্ট দ্যাট দিস উইল ম্যানিফেস্ট এজ রিগ্রেট ফ্রম দ্য ফর দেম অন দ্য ডে অফ রিজারাকশন কেয়ামতের দিন যদি না পড়ি আমরা আমাদের জন্য আফসুসের কারণ হবে এটা আমরা তখন আফসুস করবো কেন এই দিন পড়ি নাই দৌরটা পড়লে এই 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 হইত বা এই হইতো ইভেন দো দে মে বি অ্যাডমিটেড ইন টু প্যারাডাইস আদারওয়াইজ ডিউ টু দেয়ার রিওয়ার্ডস যদিও তারা জান্নাতি হয় তবুও তারা আফসোস করবে যে কেন সেই দিন দরুদ পড়ি নাই বা পড়ছিলাম না মানে এটা এতই ফজিলতপূর্ণ একটা জিনিস ইন এ গ্যাদারিং মানে একটা ইসের ভিতরে আচ্ছা এরপরে আসতেছে যে যখন তার নাম উচ্চারিত হবে তাহলে আজকে আমরা যে আমি যখন পড়ছি তখন কি আমি পড়ছি কিন্তু তার নাম উচ্চারিত হয়েছে আপনাদের জন্য তো তার নাম উচ্চারিত হয়েছে সুতরাং তখন উচিত ছিল আপনাদের পড়া যদি না পড়ে থাকেন পড়ে ফেলবেন একবার একবার পড়লে এনাফ এটাই হচ্ছে মতটা এখন যখন তার নাম উচ্চারণ করা হবে এখানে অনেক মত আছে ইমাম তাহাবিয়ে তাহাবির নাম শুনছেন আপনারা আকিদা তাহাবিয়া বলি না আমরা আল আকিদা তাহাবিয়া বলি একজন হানাফি আলম দুশো উনচল্লিশ হিসেবে মিশরের জন্ম হয়েছিল তিনি এবং আবু বায়দা আল হালেমি আরেকজনের কথা বলতেছেন কনসিডার ইট অব্লিগেটেড টু শে আপন হিম এভরিটাইম হিজ নেম ইজ মেনশন প্রত্যেকবার নাম শুনলে দরুদ পড়তে হবে অ্যাকচুয়ালি ভালো আমল যারা তারা কিন্তু পড়েন হয়তো জোরে পড়তেছেন না ঠোট্টা নড়তেছে বা এমনি পড়তেছে ভালো আমল যাদের তারা পড়েন আমি দেখছি অনেক মানুষকে প্রত্যেকবার পড়তেছেন সেটা দেখছি আচ্ছা অন্যরা বলছেন যে নাম উচ্চারণ হইলেই পড়াটা রিকমেন্ডেড কিন্তু অবলিগেশন না অবলিগেশন না অর্থাৎ অবলিগেশন না বলতে কী বোঝাচ্ছেন মানে কেউ না পড়লে তার প্রত্যেকবার যদি না পড়ে তার গুণা হবে না এটা হচ্ছে কথা অবলিগেশন না মানে সেটা আচ্ছা কেউ কেউ মনে করেন সারা জীবনে একবার পড়লে এনাফ কেউ কেউ মনে করেন এই এই মতের মানুষও আসেন আচ্ছা আর কেউ মনে করেন যে কারণ এটা জেনারেলি বলা হয়েছে কথাটা এটা বলা হয় নাই যখন যেখানে বলা হয়েছে সেখানে আমরা দেখবো সেখানে জেনারেল কথা বলা হয়েছে বলা হয় না যে প্রত্যেকবার শুনলেই ই করতে হবে এই ধরনের করে বলা হয় নাই এবং বেশিরভাগই মনে করেন যে এই যেটা বললাম যে আমরা একটা মসজিষে একবার যখন প্রথম শুনলেন তখন পড়াটাই এনাফ বাকিটা হইলে সেটা রিকমেন্ডেড কিন্তু সেটা মাস্ট না আচ্ছা তারপরে বলতেছেন যে আমি এই ইবনুল কাইম বা এই লেখক যিনি তিনি বলতেছেন যে আমি দুইটা হাদিস ই করব পড়বো সেই দুইটা হাদিস পড়লেই আমরা নিজেরাই বুঝবো যে এটা গুরুত্ব কতটুকু এবং সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করব প্রথমটা হচ্ছে সেই ফেমাস হাদিস আবু আবুহায় রাজুর বর্ণনায় রাজুল্লা আনহুর বর্ণনায় আল্লাহ রাসুল্লা মিম্বরে উঠতেছিলেন এবং উনি তিনবার আমিন বললেন আপনারা তো সবাই জানেন হাদিসটা তারপরে আমি পড়ি তো অন্যরা জিজ্ঞেস করলেন যে ইয়ারসুল্লাহ আপনি এরকম করলেন কেন তিনবার উঠতেছেন এবং তিনটা জায়গায় তিনবার এই আমিন বললেন তখন আল্লাহ রসুল বললেন জিবলিল আমার কাছে আসলেন এবং বললেন যে লোক রমাদান পাইলো কিন্তু তার গুণা মাফ করাইতে পারলো না তার দুর্ভোগ মানে ওয়ান টু হিম একটা কথা আছে দুর্ভোগ তার বললি আমরা মানে তার পোড়া আসে আর কি সোজা কথা তখন রসুল সাহেব বললেন আমিন দেন হি সেট দ্য পার্সন হু সিজ দেয়ার প্যারেন্টস অর ইভেন ওয়ান অফ দেম রোল যে তার বাবা মার দুইজন বা একজনকে দেখলো বুড়া হইতে তার সামনে তার যে তার জীবনে অ্যান্ড হি ডাজনট এন্টার প্যারাডাইস অথচ জাননাতে যেতে পারলো না তার মানে কি জান্তে দরজা বলছেন না বাবা মাকে পাইলে আপনার একটা সুযোগ এটা বাবা বাবা মাকে বুড়া পাইছেন আপনার জন্য যে শর্টকাট বললাম না স্টিচিং টাইম বললাম না যে আল্লাহ অনেক কিছু ইজি করে দিছেন যে অনেক আমল করে যেটা পারলেন না এই ছোট্ট একটা ই করে পারতেন যদি আপনার বাবা মাকে আপনি খুশি করতে পারতেন এটা বলতেছেন সাল্লাম যে দুইজন বা একজনকে যে বুড়া পাইল বুড়া অবস্থায় পাইল অ্যান্ড হি ডাজ নট এন্টার প্যারাডাইজ অথচ সে জান্নাতে যেতে পারলো না হ্যাঁ কপাল পড়া মানে সে তাদেরকে ওইভাবে সেবা করতে পারে নেই ওইভাবে ট্রিট করতে পারে নি যেটা করা উচিত ছিল তার তিন নম্বর পয়েন্টে বলতেছেন ওহ এইখানে সাল্লাম আমিন বললেন আমিন দেন হি সেট দ্য পার্সন হুম ইউ আর পার্সন হুম ইউ আর মেনশন বিফোর যার সামনে আপনার নাম উচ্চারণ করা হল রাসুলের নাম উচ্চারণ করা হইল জিবিল বলতেছেন রাসুলকে অ্যান্ড হি ডাজ নট সে সালা আপনি এবং আপনার উপর সে দরুদ পড়লো না মে হি বি হিউমিলিটেড মানে দুর্ভোগ তার সে যেন নিগৃহীত হয় বিজ্জত হয় এটা তখন আল্লাহ বললেন আমিন এই হচ্ছে হাদিসটা মানে এমন কাইমে আপনাকে দুইটা হাদিস বলে বলতেছেন এখন আপনার ইচ্ছা আপনি কি করবেন মতামতগুলো আগে বলে ফেলছেন তারপরে বলতেছেন অর্থাৎ সম্ভবত উনি এই মতের পক্ষে যে পারলে প্রত্যেকবারই বলা উচিত না পারে মানে না বললে তো গুণা নাই কিন্তু বলাটা কত ইম্পর্ট্যান্ট এটা বলতেছেন আর কি আরেকটা হাদিস আসতেছে আলীর এটা অ্যাকচুয়ালি আশারই কে কেউ বলেন আশা কেউ কেউ বলেন আলী পর্যন্ত চিনতে যায় কিন্তু একটা যুক্তি দেন তারা যে আলীদের মতো সাহাবিরা কখনোই রসুলের নামে এমন কিছু বলবেন না যদি আলী পর্যন্ত পৌঁছায় তাই তারা যা জানতেন এই দিন সম্বন্ধে রসুল সম্বন্ধে হাদিস সম্বন্ধে তারা কখনোই এমন কোনো কথা বলবেন না যেটা আল্লাহ রসুলাম বলেন নাই বুঝছেন তো ব্যাপারটা মানে চেনটা হয়তো আলী হয়তো বলেন নাই আমি রসুলকে বলতে শুনলাম এই কথা বলেন নাই কিন্তু উনি যখন বলতেছেন কথাটা তার মানে যখন এই এই মিনিং বা এইভাবে বলতেছেন যে রসুলের কাছে শুনছেন বা রসুলের কথা বলে বলতেছেন তখন সেটাকে রসুলের কথাই ধরা হবে এই এই কথাটা ফুটনোটে বলছেন যাই হোক আলী বলতেছেন যে দ্য প্রফেট সেট ও এখানে বলছেন যে রসুল বলছেন আচ্ছা দ্য স্টিঞ্জি পারসন ইজ দ্য ওয়ান এটা বলতে তাহলে আচ্ছা দিস পার্টিকুলার এই এর আগেরটা সরি এর আগেরটার কথা আসতেছে এর আগেরটার কথা আসতেছে আচ্ছা যাই হোক এখানে একটা জিনিস এক সেকেন্ড দাঁড়ান কম্পাইলার্স অফ অথেন্টিক হাদিস এই কথাটা কোন প্রসঙ্গে বলছেন আমি 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 অন্য কিছুর সাথে গুলাই ফেলছি বলে একটা জায়গায় বলছেন যে এরা মানে হি স্টপড দ্যাক একটা জায়গায় বলছেন যে তারা এটা বলবেন না কখনো আচ্ছা যাই হোক এটা তো বলেই বলতেছেন যে রসুল বলছেন আলী সাইদ দ্য প্রফেট সাল সাল্লাম সেদ মাফ করবেন আমি গুলাই ফেলছি অন্য একটা বর্ণনার সাথে হয়তো চেষ্টা করতেছি প্রত্যেকটা দলিল পড়তে তো এখানে বলতেছেন যে আলী বলতেছেন যে রাসূল বলছেন দ্য স্টিঞ্জি পারসন পার্সন কৃপন হচ্ছে সেই লোক ইজ দ্য ওয়ান হুম আই এম মেনশন বিফোর যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অ্যান্ড হি ডাজ নট সে সালা মি এবং সে আমার উপরে সালাত পড়লো না বা দূরত পড়লো না তাকে কৃপন বলছেন তার মানে এটা অপছন্দনীয় জিনিস তাই না তাহলে পছন্দ এটা কী হবে আমরা এখান থেকে বুঝতেছি এই জন্য ইবনুল কালামে এটাতে কোনো কনক্লুশন দেন নাই উনি শুধু বলছেন যে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন এরপরে এই যে নেভার লেস আই উইল লিস্ট টু টেক্সট দ্যাট দ্য রিডার মে ফাইন্ড সাফিসিয়েন্ট টু অ্যাডহেয়ার টু মানে যার পরে রিডার বা যিনি পড়বেন উনি কী আমল করতে হবে এটা নিজেই বুঝবেন তো এই এই বলে এই দুইটা বললেন তার মানে আমরা আল্লাহ রসুলের বর্ণনায় কৃপণ হইতে চাই না নিশ্চয়ই আল্লাহ রসুল বর্ণনা যাকে বর্ণ কিপন বলছেন সেটা হইতে পারে না দিস টু হাদিস উইথ দেয়ার আর্লিয়ার ওয়ান মেনশনিং দ্যাট এনি গ্যাদারিং উইল ম্যানিফেস্ট ইট সেলফ অ্যাজ এজ অ্যাজ রিগ্রেট অন দ্য ডে অফ রিজারাকশন ইফ সাহি ইফ সাহি ইজ নট সেড আপন দ্য দ্য প্রফিট ইন ইট শুড বি সাফিসিয়েন্ট ও আচ্ছা বুঝছি এখানেই বলছেন কথাটা কোন হাদিসের কথা বলছেন এর আগে যেটা আবু সাহিদ কুদির কথা বললাম না একটা আবু সাহেদ খুদির কিন্তু রসুল ইসলামের নাম মেনশন করেননি আসাদ খুতি কি বলছেন যে নো পিপুলস সিট ইন এ গ্যাদারিং মানে এমন কোনো মানুষ নেই যারা একটা সবাই বসবে অতস আল্লাহ আল্লাহ রসুলের নামের দরুদ পড়বে না এবং আখেরাতের দিন তারা তারা ই করবে না এই এই যে টোনে বলছেন কথাটা এটা নিজের থেকে উনি বলবেন না বলতে পারেনই না এই কথাটা বলতেছেন এখানে যে এইটু হাদিস তারপর বলতেছে ইট শুড বি সাফিসিয়েন্ট অ্যাডভাইস ফর দ্য সাফিসিয়েন্ট অ্যাডভাইস ফর দ্য রিডার মানে যদিও নবীন নাম নাই উঠেতে কিন্তু বুঝতে হবে যে এটা উনি মন গড়া বলতেছেন না এটা বুঝে বা জেনে বলতেছেন নবীর নাম বল না বলল কারণ তারা জানতেন ওই হাদিসটা যেখানে বলছেন যে আমার নামে যদি কেউ মিথ্যা বলে বা বানায় বলে তাহলে সে জাহান্নামে তার আসন বানায় নিল তাই না বা ওনারা এরকম ওনাদের আমলটা মানে এইসব এইসব সাবি যারা তাদের আমলটা বা তাদের ইটা এরকম ছিল না যে তারা নবীর বা একটা এরকম একটা জান্নাত জান্নাত জাহান্নামের কথা বলবেন যেখানে বানায় বলবেন কারণ জাহান্ন জাহানের কথা খবরটা আমরা করতে পাই কে জান্নাতি কে জান্নাতে যাবে কে জান্নামে যাবে এগুলো এগুলো কে বলার মালিককে আল্লাহ আল্লাহ রসুল জানা জানার ব্যাপারে হালাল হারমের ব্যাপারে আর কেউ তো নির্ধারণ করতে পারেন আল্লাহ এবং আল্লাহ রসুল নির্ধারণ করেন এইখান থেকে বলতেছেন যে ইট শুড বি সাফিসিয়েন্ট মানে এটা এনাফ আর কি আমি ওইটার ওইটার জিনিসটা আমি মনে করছেন পরে বলছেন আচ্ছা গেল এখন আস্তে আস্তে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডেটের আমি শুরু করছিলাম আজকের আয়োজনটা সেটা হচ্ছে ওয়েন সাপ্লিকেটিং যখন আমরা দোয়া করি সাপ্লিকেটিং মানে পার্সোনাল দোয়া যখন করি আল্লাহ আমাকে জমি দাও আমাকে জায়গা দাও এডুকেশান দাও বুদ্ধি দাও প্রজ্ঞা দাও মেধা দাও ইত্যাদি রাসুল সাল এভরি বলেন এভরিসকেশন স্ক্রিন আনটিল ওয়ান সেন্ট সালাহ আপন মোহাম্মদ অ্যান্ড দ্য ফ্যামিলি অফ মোহাম্মদ আল্লাহ রসুল এবং তার ফ্যামিলির উপরে যতক্ষণ আমরা দরুদ না পড়ি সালাওয়াত না পড়ি বা সালাত না পড়ি ততক্ষণ পর্যন্ত দোয়াটা স্ক্রিনড হয় ফিল্টার্ড হয়ে যায় পাস করে না মানে কোথাও যায় না ঝুলে থাকে অন্য বর্ণায় বাংলায় ট্রান্সলেশন করতে গিয়ে কেউ কেউ বলছেন ঘু ঝুলে থাকে এখানেও কতগুলা নিয়ম আছে খিলাফ আসে স্কলারদের কেউ কেউ মনে করেন যে দোয়ার শুরুতে করতে হবে দরুদ কেউ কেউ মনে করেন দোয়ার মাঝখানে করতে হবে কেউ কেউ মনে করেন শেষে করতে হবে সব কিছুই করে হাফিজ ইবনুল কাহিম বলছেন দ্য কারেক্ট ভিউ হচ্ছে শেষে করাটা শেষে করাটা আপনি শুরুতে ধরেন অন্য কিছু পড়তে পারেন আমরা যেগুলো পড়ি কিন্তু যখন পার্সোনাল সাপ্লিকেশন করতেছেন তখন শেষের দূরত্বটা পড়বে আল্লাহর করে শুরু করবেন আর শেষের দূরত্বটা পড়বেন আল্লাহর প্রশংসা করে শুরু করবেন আচ্ছা আফটার প্রেজিং আল্লাহ বিটুইন তাকবিরাত অফ ঈদ প্রেয়ার অফ দ্য ঈদ প্রেয়ার ঈদ প্রেয়ারে ঈদের সালাতের সময় প্রথম তাকবীরের পরে আমরা অতিরিক্ত তাব্বির পড়ি না ওই অতিরিক্ত তাকবীরগুলো পড়ার আগে প্রথম তাকবীরের পরে দৌড় পড়াটা একটা জায়গা দৌড়দ পড়া একটা জায়গা হ্যাঁ এটা হা ঈদ দিছেন মানে বর্ণনা দিছেন এটা কার বর্ণনা দেখি আবদুল্লাহ এ বিন মাসুদ তার ইসে বলতেছেন তার কথায় বলতেছেন ইউ বিগিন দ্য ওপেনিং তাকবির ফর দ্য প্রেয়ার ঈদের কথা ঈদের নামাজের কথা বলছেন অ্যান্ড ইউ প্রেজ ইউর লর্ড আল্লাহর প্রশংসা করেন সানা পড়েন অ্যান্ড সেন সাল্লাহন দ্য প্রফেট সাল্লাম তারপরে আপনি দরুদ পড়েন সুরের উপরে দেন ইউ সাপ্লিকেটর সে তাকবির মানে অন্যান্য তকবিরগুলো তারপরে আপনি ই করেন তো এখানে ই করছেন যে ঈদের ঈদটা আপনার আরও 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 কিছু ডিসকাশান আছে আমরা এরপরটা চলে যাই এরপরে আসতেছে যখনই তার নাম উচ্চারণ হবে আগে কিন্তু আমরা হাদিসটা পড়ছি কিন্তু কোন কোন স্থানে পড়া যায় সেটার ভিতরে এটা আবার আসতেছে যে যখনই তার নাম উচ্চারণ করা হবে সেটা একটা বইয়ের নামে আমরা পাইতে পারি একটা ডিসকাশনে আমরা বলতে পারি একটা হালাকায় বলতে পারি আর রাস্তায় বলতে পারি কোথাও তার নাম উচ্চারণ হইলো তখন যখনই তার নাম উচ্চারণ হবে আচ্ছা সে সালা আপন দ্য প্রফেটস অ্যান্ড ম্যাসেঞ্জার্স এখানে কিন্তু প্রফেটস অ্যান্ড ম্যাসেঞ্জার সবাই কথা বলতেছে না সবের কথা বলতেছেন আল্লাহ রসুলসাল্লাম বলতেছেন তার বর্ণনায় তার কথায় এটা এটা হাসান পর্যায়ের হাদিস মশুর হাসান সলমানের মধ্যে ওয়ে শে আপন দ্য প্রফেশন মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইন্ডিড তাদের জন্য সকলের জন্য আল্লাহ নবী যারা এবং আল্লাহ রসুল যারা তাদের ব্যাপারে ই করবেন ওয়েন এভার দ্য প্রফেটস আর মেনশন না যখন ই করা হবে ফর ইন্ডিড আল্লাহ হ্যাজ সেন্ট দেম অ্যাজ হি সেন্ট মি তাদেরকেও আল্লাহ এমনভাবে প্রেরণ করছেন যেভাবে আমাকে প্রেরণ করছেন অর্থাৎ নবী বা পগাম্বর বা রসুল হিসাবে আমাদের চোখে ওই হিসাবে সবাই সমান মানে সত্যতার দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে তারতম্য হইতে পারে আমাদের নবী এটা নিয়ে এটা নিয়ে এখন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বিতর্ক করতে শুরু করছে তাই না বিতর্ক আছেন একটা যে আমরা যে ওই রসুলকে আম্বিয়াদের সর্দার বলি বা সেইদুল মুরসালিন বলি এটাকে ঠিক নাকি বলাম অনেকে কিন্তু এটা নিয়ে একটা কথা তুলে এটা ঠিক আছে বলার সমস্যা নাই কোনো এটা বলা ঠিক আছে বাট ফরক ফরকাইনা আহাদিম্মের রসুলি যেটা আমরা বলি সেটার মানে হচ্ছে যে রসুল রসুল হিসাবে যে আইডেন্টি সত্যতা যেটা তারাও যে আল্লাহর কাছ থেকে আসছিলেন ওইখানে আমরা কোনো ভেদাভেদ করি না মানে যেটা ইহুদিরা করে যেটা খ্রিস্টানরা করে ইহুদিরা তো আল্লাহিসাল্লামকে মানে না তাকে তো তারা আজে কথা বলে যাই হোক আবার খ্রিস্টানরা আমাদের রসুলকে মানে না তাই না তার মানে কি তারা আমরা কিন্তু সবাইকে মানি অন্যদের সাথে আমাদের এই উম্মার সবচেয়ে বড় ডিফারেন্সটা কিন্তু এইখানে আমরা কিন্তু সকলকেই মানি সকলকেই নবী বা রসুল মনে করি এবং সকলকে ওই মর্যাদা দিই যে মর্যাদা আমাদের ইয়ে আমরা ঈসা আলাহ সাল্লামের গালি দিচ্ছে আমরা কি বাবা দিব নাকি আমরা খুশি হব না মোটেই না প্রশ্নই ওঠে না তারা তাদের নবী কিনে সিনেমা বানাইছে আমরা খুশি হইনি তারা তাদের নবী কিনে সিনেমা বানাইছে ঈসা আল্লাহ সাল্লাম কিনে সিনেমা হয়েছে তারা প্রেম করাইছে তারে আজে বাজে ইসিফাত দিছে বা আজে বাজে বৈশিষ্ট্য দিছে আমরা মোটেও খুশি না সেটাতে আমরা বলি এটা গুনার কাজ করছে তারা একজন নবীর ছবি দেখানো আমরা বলি গুনার কাজ তারা তো সমানে দেখায় সবখানে টানানো আছে তাদের নবীর ছবি যাই হোক তো যাই হোক আমরা আগে একটু তো বলতেছেন যে আল্লাহ তাদেরকেও পাঠাইছেন যেভাবে আমাকে পাঠাইছেন আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন বলে বলতেছেন যে তাদের যখন নবী বা রসুলদের নাম উচ্চারিত হয় তখন সালাদ পড়ো ঠিক আছে প্রফেটস অ্যান্ড ম্যাসেঞ্জার্স নবী রসুলদের ই কোয়েশ্চেন শুক্রবারে কোন কোন জায়গায় রিকমেন্ডেড পড়তেছি আমরা তাই না শুক্রবার জুমার দিনে আল্লাহ রসুল্লাহসাল্লামের বর্ণনা আসতেছে এর আগেটাও তার বর্ণনা হাদিসটা আছে আপনার অনেক জায়গায় বাইহাকে আসে তাওয়ারানিতে আসে তারপরে আপনার আরও আরও জায়গায় আছে মাসুর হাসান সালমান এটাকে ই করছেন এবং আলবানি এটাকে সাহি আল জামিতে একটা নাম্বার দিয়েছেন থ্রি সেভেন এইট ওয়ান সেখানে স্থান দিচ্ছেন তার মানে এটা অথেন্টিক হাদিস আচ্ছা এরপরটা আসতেছে এরপর হাদিসটা হচ্ছে যে শুক্রবারে যেটা সেটা হচ্ছে শিওরলি অ্যামং দ্য মোস্ট ভার্চুয়াস ডেজ অফ ইয়ার্স ইজ ডে অফ ফ্রাইডে ফ্রাইডের উপরে বা ফ্রাইডে সালাদ বা জুমার সালাদের উপর কিন্তু গোটা একটা বই আছে আপনার জানেন হয়তো জামাল জার লেখা একটা ইংরেজি বই আছে পুরোটাই হচ্ছে জুমার ফিক পুরাটাই জুমার ফিক শুধু একটা বেশ মোটা দেড়শো দুশো বিশ্বের বই হবে আমার কাছে আছে আপনারা চাইলে জোগাড় করতে পারেন শিওরলি অ্যামং দ্য মোস্ট ভার্চুয়াস ডে সবচেয়ে গুণান্বিত গুণসম্পন্ন দিনের ভিতরে একটা হচ্ছে ডেজ অফ ইয়ার্স ইজ দ্য ডে অফ ফ্রাইডে রবিবার এই শুক্রবার সরি মাফ করবেন শুক্রবার অনির্স আদম ওয়াজ ক্রিয়েটেড মানে এর অথেন্টিক আদেশ থেকে আসতেছে কী কী হয়েছিল এই দিন আমাদের দেশে অনেক যোগযোগ প্লাস প্লাস অনেক কথা আছে সেগুলো না আর কি এই দিনে আদমকে আদমকে সৃষ্টি করা হয়েছিল আদম আলা সাল্লামকে সৃষ্টি করা হয়েছিল অন ইট হি ডায়েট এই দিন আদম আল্লাহিসাল্লাম মারা গেছিলেন অন ইট লাইফ ওয়াজ গিভেন টু হিম এই দিন তাকে প্রাণ দেওয়া হয়েছিল অন ইট উইল বি দ্য আওয়ার এই দিনে কেয়ামত হবে এগুলো সই বর্ণনা পাইলাম আমরা সো ইনক্রিজ ইউর সালা আপন মি তাহলে আমার উপর দূরত পড়াটা বাড়ায় দো অর্থাৎ বেশি বেশি করে পড়বে মসজিদে বসে আছেন আজকাল আমরা তো মোবাইল ফোন নিয়ে আসি মসজিদে তো দেখা গেল ফেসবুকের স্ট্যাটাস চেক করতেছি তো একটু হুজুরে দেখা যাইতেছে কাজী ইব্রাহিম বসে আছেন তো উনি যে বসে আসেন এটা আমি যেখানে আসি এটা মিলে একটা ছবি তুলে আমি বাড়ি পাঠিয়ে দিলাম কাজী ইব্রাহিম আর আমি একসাথে বসে আসি এগুলো করি তো আমরা এগুলো কিন্তু ওয়েস্টেজ অফ টাইম কোনো কোনো কাজে লাগবে না এসব মোস্ট অফ দ্য থিংস আমরা রিলিজিয়াস একটা জিল নিয়ে করি কিন্তু এগুলো কোনো কাজে আসবে না তার চেয়ে যদি বসে থাকি ওয়েট করতেছি দূরত পড়তে পারি আমরা বলছেন বেশি বেশি করে তবে খুদবার সময় পড়া যাবে না এই দুই তিন দিন আগে সাইফুল্লা ভাইকে জিজ্ঞেস করছেন সাইফুল্লা ভাইয়ের হালাকায় প্রশ্নে জিজ্ঞেস করছেন যে খুদবার সময় জিকির করা যাবে নাকি না খুদবার সময় জিকিরও করা যাবে না সময় শুধু খুদবার শুনতে হবে আর কিছু না আচ্ছা এরপরে বলতেছেন যে বাড়ায় দো অন ইট ফর ইয়োর সালা উইল বি প্রেজেন্টেড টু মি তোমরা যে আমাকে সালাদ ই করবে সেটা আমাকে দেওয়া হবে বা আমার কাছে পৌঁছায় দেওয়া হবে ওই যে বলছেন যে আল্লাহকে সালামান কি সাল্লাহ সাল্লাম সেটা উনি জানবেন জীবনের উপর পড়া হয়েছে বা ই করা হয়েছে আচ্ছা অ্যাট দ্য গ্রেভ অফ দ্য প্রফেট নবীর কবরে যদি যান কখনো তখন ই করবেন সালাত সালাত পড়বেন আই সো আবদুল্লাহ বিন ওমর স্টপ অ্যাট প্রফেটস একজন বলতেছেন আবদুল্লাহ বিন দিনার উনি বলতেছেন আবদুল্লাহ বিন ওমরকে দেখছেন নবীর কবরের সামনে সেখানে দরুদ পড়তে আল্লাহ রসুলের উদ্দেশ্যে এবং আবু এবং ওমরের উদ্দেশ্যে প্রত্যেকের প্রত্যেকের উপরে সালাদ পড়ছে উনি আমরা জানি যে সাধারণ বেলায় পড়া যায় বাট বিশেষ কেসে পড়া যায় মানে জেনারেলি না আর কি আচ্ছা টাইম স্পেন্ড সালাইজ নট হ্যাজ নট বিন লেজিসলেটেড যখন পড়াটা যাবে না বা উচিত না পড়াটা সেইগুলো পড়বো আমরা এখন একটা হচ্ছে যে হাচ্ছির পরে অনেকে আমরা করি না হয়তো কিন্তু অনেকে করেন এটা হাঁচির পরে দরুদ পড়ে অনেকে আমরা পড়ি না বাট অন্যরা পড়েন হয়তো কোনো হিসেবে পড়েন তো এখানে বলছেন যে আই অলসো সে আলহামদুলিল্লাহ অ্যান্ড সালাম টু দা মেসেঞ্জার অফ আল্লাহ ইয়েট দিস ওয়ে ইজ নট দ্য ওয়ে দ্য মেসেঞ্জার অফ আল্লাহ টট আস হি টট টু সে এখানে নাফি বলে একজন আবদুল্লাহিন উমরেরই ছিলেন ক্লায়েন্ট ছিলেন উনি বলতেছেন আলহামদুলিল্লাহ অ্যান্ড সালাম টু দ্য মেসেঞ্জার অফ আল্লাহ তখন ইবিন উমর বলছেন আই অলসো সে আলহামদুলিল্লাহ অ্যান্ড সালাম টু দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ইয়্যাট দিস ইজ নট দ্য ওয়ে দ্য মেসেঞ্জার অফ আল্লাহ টটাস এটা আমাদেরকে শেখার নেই যে হাঁচির পরে আমরা এই করবো হাঁচির পরে যে করবো এটা আমাদেরকে শেখার নেই আলহামদুলিল্লাহ আলা কুল্লেহাল হি টটাস টু সে আলহামদুলিল্লাহ আল্লা কল্লেহাল উনি শিখাইছেন আল্লাহ রসুল কী শিখাইছেন হাঁসি হাঁচির হাঁচির ঈশ্বের কী শিখাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহুল্লেহাল বলতে আমরা শুধু আলহামদুল্লাহাই বলি সেটাও সেটাও হয়তো ইন আচ্ছা ওয়েন ইউ ফরগেট কিছু একটা ভুলে গেলে আমরা কি চাবি হারাই ফেলছি কী করি আমরা ইনল্লাহ আজুন পড়তে থাকি না এই করি না তো এইটা বলতেছেন যে আবু মুসা আল মাদানি মেনশন এ চেইন অফ ন্যারেটার্স টু আনাস বিন মালিক রেউল আনহু উনি বলেন যে আল্লাহ রসুলাম বলেন ওয়েন ওয়ান অফ ইউ ফরগেট সামথিং লেট হিম সে সালা আপন মি হি উইল রিমেম্বার ইফ আল্লাহ উইলস যখন তোমরা কিছু ভুলে যাও সেই জন্য আমার উপরে হাদিসটা ঠিক না আর কি সেটা আমরা পরে পড়ব যে যখন ওয়ান অফ ইউ ফর সামথিং ভুলে গেলে মনে করার জন্য লেট হিম আপন মি দুরুৎ পড়ুক সে অ্যান্ড হি উইল রিমেম্বার ইফ আল্লাহ বিলস এবং ইনশাআল্লাহ তার সেটা মনে পড়বে এটা হচ্ছে উইক প্রথম কথা দুর্বল মাসুর হাসান সালমান যার কথা পড়লাম আমরা মাসরুর হাসান সালমান উনি বলেন ওয়ান অফ ইস ন্যারেটর ইজ নোন ফর ন্যারেটিং মুনকার থিংস দুর্বলতা আছে দুর্বল হাদিস উইক হাদিস অ্যান্ড অ্যানাদার ইজ আননোন এবং একজন অনা রাবিদের ভিতরে একজন অজানা চেনে না কেউ সুতরাং আমরা এটাতে আমল করব না বা করা উচিত না আচ্ছা সেং সালা আপন আদার্স অন্যের উপরে সালাদ পড়া নিয়ে এখন আমরা একটু পড়বো অন্যের উপর সালাদ পড়ার কি আছে এই যে আমরা বলি যে তার উপর এবং তার রসুলের উপর তার ওয়াইফদের উপর তার সন্তানদের উপর আমরা পড়ি না আচ্ছা এরকম যখন আমরা পড়ি অর দ্য লাইক ম্যান মেনশনিং সিমিলার অ্যালং উইথ হিম দেন দিস হ্যাজ বিন লেজিসলেটেড অ্যান্ড ইফ ইট ইজ ডান উইদাউট মেনশনিং হিম দেন দিট ইজ দিস ইজ দ্যাট উড বি সরি দ্যাট উড বি কনসিডার্ড অ্যালাউড মানে তার তার ওয়াইফ এবং তার ছেলে মেয়েদের উপরে যখন আমরা ই করি তার নামের সাথে মিলায় পড়ি তখন সেটা হচ্ছে আপনার বৈধ এবং তার নাম ছাড়াও যদি করি তাদের উপর যদি করি আহলে বাইতের উপর বা এই ধরনের আসে না তাইলেও সেটাকে অ্যালাউড ধরা হবে মানে পারমিটেড ধরা হবে আচ্ছা কিন্তু একজন যদি বলে ও আল্লাহ সেন্ট সালাপ আপন ইউর ক্লোজ অ্যাঞ্জেলস অ্যান্ড অল দ্য পিপল অফ আডিয়েন্স দেন দিস ইজ অ্যালাউড কেউ যদি এইভাবেও করে যে আল্লাহ যারা তোমার অনুগত যারা তোমাকে তোমাকে মানে মেনে চলে যারা তোমার তোমার দিনের উপর আসে তোমার ফ্রেশ উপর এবং এইভাবে বলার একটা ই আছে নিয়ম আসে বা ই আছে ফ্রেস তাদের উপর সালাদ এবং যারা তোমার যেসব মানুষ তোমার অনুগত তাদের উপর এইটাও অ্যালার্ট বলতেছেন এখানে এই এই ইসে তাকেগুলোতে আমি গেলাম না অনেক অনেক ডিটেলস কিন্তু এখানে বলতেছেন তিন নম্বর বলতেছেন ইফ ইট ইস সেড ফর ওয়ান ইন্ডিভিজুয়াল আমি বললাম যে ওই ওয়ালিদের উপরে সালাত আল্লাহ আপনার সালাত বর্ষণ করুন বা আপনি পড়ুন অনলি অর এ পার্টিকুলার গ্রুপ দেন ইট ইজ ডিসলাইকড এটা অপছন্দনীয় পার্টিকুলার গ্রুপের উপর যদি বলা হয় বা একজন ইন্ডিভিজুয়ালের উপর যদি বলা হয় তাহলে এটা ডিসলাইক অপছন্দনীয় ইট মে ইভেন বি কনসিডার আনলফুল স্পেশালি ইফ ইট বিকামস এ কমন ট্রেড বারবার যদি করা হয় কারো ব্যাপারে বা আপনি একটা রসম চালু করে দিলেন একটা সমাজের ভিতরে যে সাল্লাহ আলাইহি মানে আলাইহি বলতে আপনার কথা ওনার কথা বলতেছি তাইলে এটাকে বলতেছেন যে এটা ডিসলাইক অপছন্দনীয় বা মাকরু সরি আন আনলফুল এটা বলতেছেন অবৈধ মানে জায়জ না সেটা বলতেছেন ইফ দ্য অ্যাবাব

আলীর উপরে যখন শেয়ারা বলে যে আলীর উপরে সাল্লাহ সাল্লাম আমরা কার উপরে বলি রসুলের উপরে বলি তাহলে তার তার পদমর্যাদায় কোনো দিক দিয়ে সমান না তাই না সমান কি সমান না রসুলের সাথে তো কারো কোনো ই নাই সুতরাং এইটা না ইয়ার দে ডু নট সে আপন আউ বকর ওমর এন ওসমান আউ বকর ওমর এন ওসমান তার চেয়ে সুপিরিয়র এটা কিন্তু প্রতিষ্ঠিত এটা জানেন তো সাফিল্লাহ ভাই গত এসে বলছিলেন এই যে শাহরুসুন যেটা পড়াচ্ছেন আইসিডির হালাকা শাহরুসন্না ইমাম বারবাহারি সেখানে কিন্তু বলছেন যে ওমা ওসমানের সুপিরিয়রিটি অন আলি প্রতিষ্ঠিত আলোচন জামার ভিতরে এখানে কোনো ই নেই এবং যে অর্ডারে এইটা আসছে আপনার খেলাফত আসছে সেই অর্ডারটাই সুপিরিয়রিটির অর্ডার সেটাই ঠিক অর্ডার তো আলি ওসমান ওয়করের উপর না বললে আপনি সরি ওর ওস ওমর এবং ওসমানের উপর না বলে আলীর উপর বললেন মানে তারা তো তার চেয়ে সুপিরিয়র এই কথাটা বলছেন আর কি এখানে আর আমি বলছি যে তাকে আপনি কী করে ফেললেন তাকে আপনি রেসলে সমান করে ফেললেন দুই দিক দিয়ে কিন্তু এটা গর্হিত জিনিস তাই না তো এটা যেন আমরা না করি বা এটা এটা বলতেছেন আনলফুল মানে এটা এটা শুধু আনলফুল না এটা নিষিদ্ধ বলতেছেন হ্যাঁ প্রহিবিটেড বলতেছেন নিষেধ না হারাম আচ্ছা অ্যাজ ফর সেইং ইট ফর এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অকেশনালি ওয়ানস ইন ওয়াইল একবার বললেন দুইবার বললেন নট মেকিং দ্যাট এ নেসেসারি রেগুলার প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস করলেন না কারোর জন্য বললেন দেন ইট ইজ উইদিন দ্য রিপোর্টেড লেজিসলেটেড ওয়ার্ক অ্যাক্ট সরি তাইলে কী হলো এটা নিয়মের ভিতরে থাকলো ওয়াইল বললেন ধনকু একজন বড়ো আলেমের ব্যাপারে বললেন একই কথা কিন্তু রাদি আল্লাহ আনহুর ব্যাপারে রাদিউল্লা আনহুকে কাদের বলি আমরা আমরা একটা দোয়া কিন্তু এটা এটা স্বাভাবিকের জন্য নির্ধারিত দোয়া ওয়ানস ওয়াইল আপনি কারোর জন্য বলতে পারেন কিন্তু আমরা দারুল ইসলাম ইউনিভার্সিটির ওই ভাইস চ্যান্সেলার ছিলেন ডক্টর আলী আশরাফ তো তাদের ওখানে যে ম্যাগাজিন বাইরে তো সেই ম্যাগাজিনে দেখতাম আলী আশরাফ রাদিয়াল্লাহ আনহু সবসময় লেখ এই তো ঠিক না এটা আপনি তারে কী করলেন তাকে সাহবিরের স্ট্যাটাসে নিয়ে গেলেন একবার বললেন ঠিক আছে দোয়া হিসাবে একবার বললেন আল্লাহ তার উপর রাজি হন এইভাবে বললেন কিন্তু সাহাবিরের স্ট্যাটাসে আমরা অন্যদের নিতে পারবো না একই কথা নবীদের স্ট্যাটাসে আমরা সাবিদের নিতে পারবো না আর যদি একজনের বেলায় বলি তাহলে কি হবে তার সুপিরিয়ারদের ব্যাপারে বলতে হবে কিন্তু তার সুপিরিয়াদের বলি না আলাদা করে শুধু তার বেলায় বলি মানে কি এটা তাকে একটা স্পেশাল স্ট্যাটাস দিয়ে দিয়েছে আমরা শেয়ারা যেটা দেয় সেই স্ট্যাটাসটা আমরা দিতে পারি না যেটা অনুমোদিত না আচ্ছা এরপরে বলতেছেন যে এরপরে বলতেছেন আমাদের আমাদের প্রায় শেষ শেষ কয়েক পৃষ্ঠের ভিতরে আসি আমরা কারণ এটা নিয়ে আরেক দিন আমরা বসবো না শেষ দুই পৃষ্ঠের ভিতরে আসি আমরা শেষ করে দিব ইনশাল্লাহ টেনে পড়ছি অনেক বাদ দিয়ে পড়ছি আপনার বইটা নিয়ে দেখবেন অনেক কাটা আসে পেন্সিলের কাটাই যে পেন্সিলটা আসি রাস্তায় কাটছি কী কী পড়ব না এখানে কারণ আপনার বোর্ড হয়ে যাবেন অলরেডি ঘুমাইছেন দুই একজন আমি দেখছি তো ওই ইসে ওই জামাল জারাবোজার একটা ই শুনতেছিলাম আমি একটা লেকচার আমি তো দেখতেছি না শুনতেছিলাম অডিও তো উনি উনি কিন্তু অনেক বড়ো মাপের আলিম মানে আমার সাথে অন্য কোনো তুলনাই নেই এবং অনারব মানে পৃথিবীতে আমি ওনাকে এক নম্বর আলেম মনে করি আমি পার্সোনালি মনে করি ওনার তো ওই উনি ইংলিশে বলতেছেন বা ওনার গলাটা খুব একটা ইম্প্রেসিভ না একটু একটু কেমন জানি মানে বুঝতে একটু সময় লাগে প্রথম দিকে আমি অনেক কিছু বুঝতাম না এখন অনেক দিন পরে বুঝি তো উনি বলতেছেন বলতে বলতে বলতেছেন আর কি এটা তো বলতেছে যে আমি কি এখন তো অর্ধেক ভাইরা ঘুমাইতেছে আমি কি এখনই বন্ধ করবো না সব ভাইরা যখন ঘুমাইতে শুরু করবে সেই পর্যন্ত অপেক্ষা করবো বুঝছেন না তা আমাদের এখানে একজন দুজন ঘুমাইছেন নাক ডাকছে তো ঠিক আছে হয়তো টায়ার্ড ছিলেন বা ছিলেন সাকিনা আসতে পারে ওনার উপরে এটাও হইতে পারে যে সাকিনা নাই মার্সে দেখে উনি ঘুম পাইছেন এই আমার একটা জোক আমি বলতেছিলাম যে আমার এক দাদা ছিলেন তো উনি ই ছিলেন তখনকার মিরাজদার জমিদার যাই বলেন চৌধুরী আর কি সিলেটি চৌধুরী বড় চৌধুরী তো ওনার এখানে হিন্দু এক লোক আসতো ওনার ফ্রেন্ড আইসা আড্ডা মারত টঙ্গি যেটাকে আমরা বলি ঘর ওখানে আড্ডা মারত তো ওই ও একদিন ওনাকে টিস করে বলতেছে যে আপনাদের এই কোরআন কোরআনতেলাত হইলে দিনের কথাবার্তা হইলে মাংসে খেলে জিমায় আর আমি এসে দেখি ওই যে কি বলে ওই যাত্রাতে আর ওই কি বলে গানের মফিলে গেলে দেখি কী উৎসাহে সারা রায় টক করে চোখ বড় বড় করে তাকায় রয়েছে তো উনি কিছু বলতে যাবেন তার আগে ওনার রায়ও তো একজন বলছে যে হুজুর মানে ঠাকুর জি বলে না কী বলে ঠাকুর বলে বোধ হয় ঠাকুর বা এইসব কী বলে মিয়া এসব কিছু বলতো একটা একটা সম্বোধন আর কি দিয়া বলছে যে আপনি যদি ইজাজত দেন তাহলে আমি উত্তরটা দিব বলছে আচ্ছা দাও তুমি দাও তো বলতেছে ওই হিন্দুর লোককে অ্যাড্রেস করে বলতেছে যে আপনার মতো এরকম বড় মানুষ বা ই যার অনেক আল্লাহ অনেক দিছেন ঐশ্বর্য আমার মতো একটা অধমরে নিয়ে যদি কেউ আপনার বিজনেস হুয়ায়ে দেয় আমার তো সাথে সাথে ঘুম চলে আসবে কিসে আসবে আরামে আসবে শান্তিতে আসবে ভিতরে একটা শান্তি ফিল করব আর আমার বাড়ির পায়খানার ভিতরে যদি আপনারা আমি লক করে দিই আপনার কি কোনো দিন ঘুম আসবে আপনি ঘুমাইতে পারবেন এখানে তো দুইটার তুলনা হলো এরকম মানে শয়তানের প্ররোচনায় ডার্টি গন্ধওয়ালা জায়গাতে আমাদের চোখগুলো টকবক করে থাকে আর যেখানে সাকিনা নাই মাসে ওইখানে আমাদের ঘুম আসে হয়তো এটা একটা এক্সপ্রেস আমি জানি না হ্যাঁ বললাম আর কি জাস্ট আচ্ছা আমরা একটু আগাই শেষ দুই পৃষ্ঠে আসি আমরা সাম অফ দ্য রিজাল্টস দ্যাট কাম উইথ সেইং সালা আপন দ্য প্রফিট কিছু রিজাল্ট সামারিক করতেছেন এখন না উপসংহার সংহার বলি না আমরা শেষ করতেছেন বইটা লেখাটা শেষ করতেছেন এক নম্বর হচ্ছে আল্লাহ উইল সেন্ড টেন সালাবাদ সারা বই পড়ে শেষে সামারাইজ করতেছেন আল্লাহ উইল সে টেন সালাওয়াত আপন হিম ফর ইচ দ্যাট হি সেজ ফর দ্য প্রফেট সাল্লাহ সাল্লাম অ্যাজ মেনশন ইন দ্য ফার্স্ট হাদিস অফ দিস বুক এই বইয়ের প্রথম হাদিসে আমরা যেমন জানলাম প্রতিটি দরুদের জন্য প্রতিটি সালাওয়াতের জন্য তার উপর আল্লাহ দশ বার করে সালওয়াত পড়বেন আচ্ছা দুই নম্বর আল্লাহ উইল রেকর্ড টেন গুড ডেটস ফর হিম আল্লাহ তার জন্য দশটা নাকি লিখবেন ভালো কাজ লিখবেন দিস ইজ মেনশন ইন এ হাদিস উইথ হাসান চেইন রেকর্ডেড বাই এবিন হিব্বান অ্যান আদার্স এবিন হিব্বান এবং অন্য এসে আসছে যেটা হাসান চেনে আসছে সেখানে বলতেছেন কি করবেন যে দশটা ভালো দশটা নেকি লিখবেন আচ্ছা এরপরে হচ্ছে আল্লাহ উইল রেজ হিজ র্যাঙ্ক টেন লেভেলস তার মর্যাদা মর্তবা গুণ বাড়াই দেবেন দশটা লেভেল বাড়ায় দেবেন দশটা সিঁড়ি আমরা এই যে জান্নাতের বর্ণনা পাই না যে যারা হাফেজ তাদেরকে তেলাওত করতে বলবেন এবং উঠতে বলবেন যতটুক পর্যন্ত সে কন্টিনিউ করবে ততটুক তারই বাড়বে সেরকম মানুষের স্ট্যাটাস একই জায়গার ভিতরে একই জান্নাতের ভিতরে মানুষের স্ট্যাটাসটা কিন্তু আলাদা আলাদা হবে সুতরাং সে যদি জান্নাতি হয় তার স্ট্যাটাস দশটা স্টেপ বেড়ে যাবে এটা বলছেন অ্যাজ হি উইল ওয়াইপ আউট টেন অফ হিট ব্যাড ডেটস এবং একই সময় দশটা খারাপ কাজ মুছে দিবেন হ্যাঁ অ্যাজ মেনশন ইন দ্য ফার্স্ট হাদিস অফ দিস বুক এই বইয়ের প্রথম হাদিসে যেটা বলা হয়েছে তারপরে বলতেছেন ইট ইজ দ্য কজ ফর উইচ আল্লাহ অ্যাজ হ্যান এঞ্জেলস অ্যান্ড হিস এঞ্জেলস উইল সেন্ড সালাহ আপন দ্য ওয়ান হু সেজ ইট এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আল্লাহ এবং তার ফেরিস্তারা আল্লাহর সালাদ হচ্ছে প্রেজ আর না মারসিনা প্রেজ আর ফেরিস্তাদের সালাদ হচ্ছে দোয়া এর চেয়ে বড়তর কিছু হতে পারে না মানে আপনি একবারই করলেন আপনার জন্য আল্লাহ করলেন এটা এটাকে হাইলাইট করছেন আর কি তারপরে বলতেছেন ইট ইজ এ মিনস অফ এক্সকেপিং দ্য ডার্কনেস অ্যান্ড এন্টারিং দ্য লাইট অন্ধকার থেকে বাইর হয়ে আলোতে প্রবেশ করার একটা উপায় এটা দরুদের মাধ্যমে মোট কথা হচ্ছে ওই যে বললাম শর্টকাট শিখাই দিয়েছেন আপনাকে ইবনুল কাইম এক্স এক্সপ্লেন ইবনুল কাইম এরপরে বলতেছেন ইবনুল কাইম যিনি লিখছেন এটা সেইং জিকির ব্রিংস আল্লাহ অ্যান্ড ইজ এঞ্জেল টু সে সালাহ আপন দ্য ওয়ান ডুইং ইট অ্যান্ড হুয়েভার আল্লাহ ইজ এন এঞ্জেলস সালাহ আপন দেন হি হ্যাজ ইন্ডেড অ্যাচিভ ম্যাগনিফিসেন্ট সাকসেস অ্যান্ড ভিক্টরি অফ ভিক্টরিজ মানে এর চেয়ে বড়ো আর কোনো সাফল্য হয় না যখন আল্লাহ এবং তার ফেরেশতারা কোনো মানুষের উপর আপনারা মতো রক্ত মাংসের মানুষের উপর সালাতি করেন এটা বলতেছেন ইম্রুল কাহিম বলে উনি সুরা আজাবের তেতাল্লিশ নম্বর আয়াত আবার কোর্ট করতেছেন এখানে তারপরে একটা পয়েন্টে যাচ্ছেন ইট ইজ দ্য কজ বাই হুইচ এনি গ্যাদারিং উইল বি সেভ ফ্রম বিকামিং রিগ্রেট যে কোনো একটা যে একটা জামাত যে কোনো একটা গ্যাদারিং যে কোনো একটা হালাকা সেটা কেয়ামতের দিন যে আফসোস করার থেকে বেঁচে যাবে যদি সে এখানে সালাত পড়ে যেটা বললেন আর কি একটু আগে পার্টিসিপেন্ট আছে গেল ইট ইজ দ্য কজ ফর উইচ দ্য ওয়ান সেইং ইট উইল বি প্রেসড ফর ইজ গুডনেস বাই আল্লাহ বিফোর দ্য ইনহাবিটেন্স অফ দ্য হেভেন্স এটা এমন একটা জিনিস যার কারণে আল্লাহ জান জান্নাতের মানে কি বলে আকাশের ফেরিস্তাদের ভিতর আকাশের বাসিন্দাদের কাছে ফেরিস্তাদের কাছে তাকে তার প্রশংসা করবেন অ্যান্ড আর্থ মানে আকাশের এবং ভূমির সব সকল সকাল সব বাসিন্দাদের কাছে আল্লাহ তার ব্যাপারে প্রশংসা করবেন ফর দ্য ওয়ান হু সেইজ ইট ইজ আস্কিং আল্লাহ টু প্রেজ হিজ ম্যাসেঞ্জার অ্যান্ড অনার হিম সো দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি উইল হ্যাভ দ্যাট ইন রিটার্ন অ্যাজ ওয়েল কারণ সে যখন আল্লাহকে বলতেছে যে আল্লাহর রসুলকে প্রশংসা করেন তাইলে রিটার্নে মানে বিনিময়ে সেও সেটা পাবে অ্যান্ড টু আল্লাহ ইজ দ্য প্রেজ অ্যান্ড মে আল্লাহ মেনশন মোহাম্মদ হিজ ওয়াইফস হিজ অফ স্প্রিং হিজ কম্পেনিয়ানস অ্যান্ড গ্র্যান্ড দ্যাম পিস লাস্টে দোয়া করে শেষ করলেন ওই ইসে যে দোয়াটাই আমরা করি মানে আপনার দরুদে সেই দোয়াটাই শান্তির দোয়া করলেন তাদের জন্য সুবহান কালাম আবি হামদিকা আশেদ আল্লাহ আহ্লাম তা সফর কত আমরা একবারই শুনলাম বাট অনেক ডিটেলসে শুনলাম আমরা সব কিছু কাভার করছি যা জানা দরকার ছিল জীবন